الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم بسم الله الرحمن الرحيم সূরা আলী ইমরানের 160 ও 161তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এই রূপ। যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন তাহলে কেউই তোমাদের পরাজিত করতে পারবে না, আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এমন কোনো শক্তি আছে যে অতঃপর তোমাদের সাহায্য করতে পারে? কাজেই আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। কোনো নবীর পক্ষেই খেয়ানত করা সম্ভব নয়। হ্যাঁ, মানুষের মধ্যে যদি কেউ খেয়ানত করে তাহলে কিয়ামতের দিন সে ব্যক্তি তার খেয়ানতের সে বস্তুসহ হাজির হবে। অতঃপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেওয়া হবে। সেদিন তাদের কারো উপরই অবিচার করা হবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হলো। জি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনার কাছ থেকে একটু সময় চেয়ে নিলাম, কারণ আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন। আমি আজকে যেহেতু 23শে জুন, তো আমি 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সেই উপলক্ষে আমি দু চারটে কথা একটু বলতে চাচ্ছি। বিসমিল্লাহ রহমান রাহিম। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সময় দেওয়ার জন্য। 23শে জুন 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, এবং শামসুল হক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আর তখনকার তরুণ নেতা শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক, যদিও তিনি তখন জেলে ছিলেন। জেলে থাকা অবস্থায় তাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। আজকের দিনে আমি প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। হোসেন শহীদ সরদের প্রতি, যিনি নিখিল পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু আওয়ামী লীগ এদেশের মানুষের কথা, মানুষের অধিকার, ভাষার আন্দোলন থেকে শুরু করে সব অধিকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করে গেছে। মাননীয় স্পিকার, 1757 সালে 23শে জুন পলাশির আম্রকাননে সিরাজউদ্দৌলা সেই লর্ড ক্লাইভের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধে হেরে যায়। সেখানে কিন্তু সেই মীর জাফর আলী খান বেইমানি করেছিল, তার ফলেই কিন্তু
এই পতন ঘটে। অর্থাৎ তখন সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা উড়িষ্যা সহ পুরো এই অঞ্চলেরই নবাব। তো বাংলার সেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশির আম্রকাননে। আর 23 জুন প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আবার সেই সূর্য উদয় হয় যখন আওয়ামী লীগের নেতৃত্ব মানে সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করে। আমি জাতির পিতা প্রতি শ্রদ্ধা জানাই এটুকু বলবো যে তিনি তার আজীবন সংগ্রাম করেছেন এদেশের মানুষের জন্য, জনগণের জন্য। তিনি তার সংগ্রামের পথে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করেছেন, কিন্তু তিনি কী চেয়েছিলেন? 1971 সালে 15ই মার্চ তিনি তার একটা বক্তব্য বলেছিলেন, আমি কোট করছি, জীবনের বিনিময়ে আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বাধীন দেশের মুক্ত মানুষ হিসেবে স্বাধীনভাবে আর আত্মমর্যাদার সাথে বাস করার নিশ্চয়তা দিয়ে যেতে চাই আনকোড। আর সেই লক্ষ্য নিয়েই যেমন 48 সাল থেকে ভাষা আন্দোলন তিনি শুরু করেছিলেন এবং পর্যায়ক্রমিকভাবে এই বাঙালিকে ঐক্যবদ্ধ করা 6 দফা আন্দোলন, তার মহান মুক্তিযুদ্ধ এবং আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি, 26শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা দেন। বাংলাদেশ আওয়ামী লীগ তার জন্ম প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবতার সেবা করে গেছে, এদেশের জনগণের সেবা করে গেছে, এদেশের শোষিত বঞ্চিত মানুষ, এদেশের কৃষক শ্রমিক তাঁতি কামার কুমার সহ অগণিত মানুষ তাদের কথাই বলেছে এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছে। কাজেই আজকে আমরা যদি দেখি এই সংগ্রামের পথ বেয়ে কিন্তু কত আওয়ামী লীগ নেতাকর্মী জীবন দিয়েছে, কত মানুষ আত্মাহুতি দিয়েছে এবং সেই মানুষের ত্যাগ তিতিক্ষার জন্যই আমরা কিন্তু এই স্বাধীনতা অর্জন করেছি। প্রথমেই পাকিস্তানি শাসকরা আমাদের ভাষার অধিকার কাটতে চেয়েছিল, রক্ত দিয়ে আমাদের ভাষার অধিকার আমাদের অর্জন করতে হয়েছে। এরপর আমরা আমাদের একের পর এক আঘাত এসেছে, যখনই বাঙালিরা ক্ষমতায় গিয়েছে তখনই আঘাত এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ এখন ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, সেখানেও যে আমরা দেখি সেখানে কিন্তু তিনি অত্যন্ত সংক্ষিপ্তভাবে সেই ইতিহাসটাই বলে গেছেন। কাজে আওয়ামী লীগের এই যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সে অর্জনটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা জাতির পিতাকে ঠিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন তিনি পেলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সেই আরেক মির্জাফর অর্থাৎ খন্দকার মোস্তাকে এবং জিয়া এদের কুচক্রের ফলে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, বাংলাদেশের মানুষের অগ্রযাত্রা ব্যাহত হয়ে গেল। কিন্তু আমরা যদি একটু পর্যালোচনা করি যে আজকে বাঙালি কী পেয়েছে, একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে তখনই বাঙালি কিছু পেয়েছে, তখনই বাংলাদেশটা এগিয়ে গেছে। কিন্তু তার পূর্বে আমরা দেখেছি যে সবসময় এই বাঙালিকে মানে কীভাবে পিছনে টেনে রাখবে সেই প্রচেষ্টাই চালানো হয়েছে, সেই চেষ্টাটাই করা হয়েছে। কাজে আমরা জাতির পিতার মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন করবার ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম 2020 সাল তার জন্মশতবার্ষিকী। কিন্তু তার জন্মশতবার্ষিকীর ব্যাপক কর্মসূচি দীর্ঘদিনের আমাদের প্রস্তুতি, কিন্তু দুর্ভাগ্য যে আমরা আজকে দিনে সেটা পালন করতে পারলাম না। আমরা আজকে প্রতিষ্ঠাবার্ষিকী আমরা খুব সীমিত আকারে আমরা সেটা উদযাপন করছি। আমাদের একটা আমাদের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা খুব যাতে সীমিতভাবেই তারা টুঙ্গি পাড়া গেছে আর আমাদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে ফুল দেওয়া হয়েছে, কিন্তু হাতে গোনা। আর বাকি জনসমাগম হোক, এই ধরনের সব কর্মসূচি আমরা বাতিল করেছি জনগণের কল্যাণের কথা চিন্তা করে, কারণ আমাদের কাছে জনগণের কল্যাণটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটাই আমরা গুরুত্ব দেই।
আজকে করোনা ভাইরাসের কারণেই এই সমস্যাটা, এবং এই করোনা ভাইরাসটা এটা আমাদের বাংলাদেশটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। কাজে এখান থেকে মানুষকে রক্ষা করা, মানুষকে চিকিৎসা ব্যবস্থা করা বা এই ভাইরাসে আক্রান্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রেখেই আমরা আমাদের মানে মুজিব বর্ষ উদযাপনের সকল কর্মসূচি যেমন আমরা স্থগিত করেছি, আবার আমাদের আওয়ামী লীগের আজকে এটা বিশেষভাবে আমাদের উদযাপন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমরা তা করতে পারলাম না। তো আমি শুধু এটুকুই বলবো, 23শে জুন যে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, আর ঠিক সেই আম্রকাননেই কিন্তু প্রথম স্বাধীন রাষ্ট্রের সরকার গঠিত হয়। মাননীয় স্পিকার জাতির পিতা 6 দফা দিলেন, তাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়ানো হলো, বাংলাদেশে আন্দোলন করলো, সত্যের নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল গোটা পাকিস্তানে, কিন্তু বাঙালি কখনো পাকিস্তানের শাসনভারে আসুক সেটা চায়নি, এবং সেটা তিনি জানতেন, তিনি বলছেন। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন যে বাঙালির কথা বলার অধিকারটা কার আছে, এই দেশের মানুষের জন্য কথা বলার অধিকারটা কার আছে, ভোটের মধ্য দিয়ে সেটা তিনি নির্ধারণ করতে চেয়েছিলেন, এবং সেটাই হলো। এরপর 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে, 26শে মার্চ প্রথম প্রহরে তিনি স্বাধীনতা ঘোষণা দেন, এবং তার প্রস্তুতি আগে থেকেই দেওয়া ছিল, যে কারণে সেই স্বাধীনতা বার্তাটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় যে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল তারা সেগুলি সংগ্রহ করে এবং সেটা সারা দেশে ছড়িয়ে দেয়, এবং এদেশের মানুষ তাঁর ডাকে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি, এবং 10ই ডিসেম্বর কারণ তিনি স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথে কিন্তু তাকে পাকিস্তানিরা গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়, পশ্চিম পাকিস্তান, এবং কারাগারে রাখে। যাই না সেই মিলানওয়ালি কারাগারে তিনি কী অবস্থায় ছিলেন, তিনি কিন্তু কখনো আমাদের কাছে তার এই কষ্টের কথা, দুঃখের কথা কোনো দিন বলেননি। আমি আমার ছোটো বোনের সাথে প্রায় আলোচনা করি, আমি ওকে জিজ্ঞেস করি, তুই তো অনেক সময় আমাকে জিজ্ঞেস করতি, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত আমরা জানতে পারিনি যে ওখানে কী কষ্টের ভিতরে তিনি ছিলেন। তারপরেও তিনি তার আত্মবিশ্বাস ছিল যে এদেশ স্বাধীন হবে, এরপর দেশ স্বাধীন হয়, মানে দেশ বিজয় বাঙালি বিজয় লাভ করে, 10ই জানুয়ারি তিনি ফিরে আসেন। কিন্তু দুর্ভাগ্যটা যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো যখন দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই আইয়ুব খানের করা যে মানে রাষ্ট্রযন্ত্রের সমস্ত পরিচালনার যে সমস্ত কাঠামো সেগুলি ভেঙে দিয়ে জনগণের ক্ষমতাকে মানে শক্তিশালী করবার জন্য ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে তিনি এদেশের আর্থসামাজিক উন্নয়নের পথে যে অগ্রযাত্রাটা শুরু করেছিলেন সেটা আর সমাপ্ত করে যেতে পারেনি। তার জীবনে একটাই স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে চলবে, কিন্তু সেটা তিনি করে যেতে পারেনি। সেই অধুরা কাজটা করাই এটাই আমাদের মানে একমাত্র পথ। 17ই এপ্রিল 1971 সালে সেই মানে ওটাও কিন্তু পলাশিরই একটা অংশ, এখন আমাদের মেহেরপুর বৈদ্যনাথতলা আম্রকানন, একই আম্রকানন, কিন্তু ওখানে কিন্তু লাল কুঠি আছে, সেই কুঠিঘর এখনও আছে, কিন্তু সেখানেই কিন্তু প্রথম গণপ্রজাতন্ত্রী, স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল। 1971 সালে 10ই এপ্রিল সরকার গঠন হয়, 17ই এপ্রিল এই মেহেরপুরে মুজিবনগর যেটা এখন নাম সেখানে এই প্রথম স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে, যেখানে সৈয়দ নজরুল ইসলাম সাহেব উপরাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং মনসুর আলী সহ অন্যরা মন্ত্রী, ওই সেই আম্রকাননেই কিন্তু শপথ গ্রহণ করে এবং মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দেয়। কাজেই আজকের দিনটি আমাদের জন্য এই জন্য গুরুত্বপূর্ণ যে পলাশী প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন ঘটিয়ে যে স্বাধীনতা সূর্য অস্তমিত করেছিল, সেই সূর্য আবার উদিত করে, স্বাধীনতার সূর্যকে উদিত করে বাংলাদেশ আওয়ামী লীগ। কাজী আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী যারা জীবন দিয়েছে, আমি তাদের কথা স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং এই পার্লামেন্টেও আমাদের অনেক মুক্তিযোদ্ধা সংগ্রামী নেতারা তারাও এবার মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতির পিতার একটি কোড আমি এখানে উল্লেখ করতে চাই, তিনি 11ই মার্চ 1971 সালে বলেছিলেন,
মুক্তির লক্ষ্য বাস্তবায়িত ও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ সংগ্রাম ও সব কিছু ত্যাগ স্বীকারে দৃঢ় সংকল্প থাকবে আনকোড। ঠিকই বাংলাদেশের মানুষ কিন্তু তার সেই নির্দেশনা মেনেছিলেন। জাতির পিতা 1973 সালে 30 মে বলেছিলেন কোড, একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে আনকোড। জাতিপিতা আজ আমাদের মাঝে নাই, কিন্তু হ্যাঁ তিনি হয়তো শারীরিকভাবে নেই আর শত বছর তার, কিন্তু তার যে আকাঙ্ক্ষা সেটা আমাদের পূরণ করতে হবে এবং তার অস্তিত্ব আমাদের বাঙালির রন্ধ্রে রন্ধ্রে আছে। এক সময় তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা মুছে ফেলতে পারেনি, আসলে সত্যকে মোছা যায় না। তো আজকে আমাদের এই দিনে আওয়ামী লীগের 25 বার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলবো, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। করোনা ভাইরাস আমরা আশাবাদী যে এই দুঃখ কষ্ট এখন মানুষের আছে, আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে দেখে মানুষের পাশে দাঁড়াচ্ছে। মাননীয় স্পিকার আপনি দেখেছেন যে আমাদের সেই ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আমাদের স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি মানুষের ঘরে ঘরে যেমন ত্রাণ পৌঁছে দেওয়া, লাশ দাফন করা থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু তারা তাদের পাশে আছে, মানুষের পাশে আছে, প্রত্যেকের এলাকা ভিত্তিক কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আবার যখন ঘূর্ণিঝড় আসলো তখনও কিন্তু তারা সকলেই সক্রিয়, আবার এখন যখন পয়লা আষাঢ় থেকে আমাদের দল থেকে আমরা সেই 84 সাল থেকেই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের কৃষক লীগের মাধ্যমে করতাম, এখন কিন্তু আমি বলে দিয়েছি মুজিব বর্ষে আমাদের একটা কর্মসূচি ছিল যে সারা বাংলাদেশে আমরা বৃক্ষরোপণ করব। এখন কিন্তু প্রত্যেকে যার যার এলাকায় এবং সমস্ত জায়গায় ব্যাপক হারে বৃক্ষরোপণ করে আমাদের পরিবেশ রক্ষার জন্য ব্যাপক কর্মসূচি রেখে যাচ্ছে। ঠিক এইভাবে মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব, জাতির পিতার কাছে এটাই আমাদের অঙ্গীকার। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলীকে আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্ষর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ, তদুপরি আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে ইতিহাসে সেই ক্ষণজন্মা পুরুষ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা 1975 সনের 15ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ মাহবুব আলী, প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আকাশপথে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন সহ এতদ সংশ্লিষ্ট বিষয়ে আনুষাঙ্গিক বিধানসমূহ যুগ উপযোগী করিয়া একটি নতুন আইন প্রণয়ন কল্পে আনিত আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 এই মহান সংসদে উত্থাপনের জন্য সদয় অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মাহবুব আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,
বর্তমান সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়ন কল্পে আনিত আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 আজকে সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলীকে আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্তমান সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়ন কল্পে আনিত আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করার জন্য এক মাসের সময় প্রদান করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 পরীক্ষাপূর্বক এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপু মনি, শিক্ষামন্ত্রী। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞান চর্চা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদানসহ পঠন পাঠন ও গবেষণার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণ কল্পে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন কল্পে আনিত একটি বিল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 এ মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপুমণি, শিক্ষামন্ত্রী। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশ্বের সহিত সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞান চর্চা, বিশেষ করিয়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদানসহ পঠন পাঠন ও গবেষণার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণ কল্পে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন কল্পে আনিত একটি বিল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 এই বিলটি আগামী এক মাসের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাপূর্বক এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপুমণি, শিক্ষামন্ত্রী। কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রাগ্রসর বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে কৃষি বিজ্ঞানে উন্নত শিক্ষাদানের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও প্রচলিত অন্যান্য বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন সহ দেশে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের নিমিত্ত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন কল্পে আনিত একটি বিল হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 এ মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপুমণি, শিক্ষামন্ত্রী। কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রাগ্রসর বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে কৃষি বিজ্ঞানে উন্নত শিক্ষাদানের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও প্রচলিত অন্যান্য বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন সহ দেশে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের নিমিত্ত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন কল্পে আনিত একটি বিল হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 এই বিলটি আগামী এক মাসের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাপূর্বক এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। আমি এখন মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন 2003 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন সংশোধন বিল 2020 মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন 2003 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন সংশোধন বিল 2020 মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রস্তাব করছি জাতীয় সংসদ উত্থাপিত বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন বিলটি আগামী 30 মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 পরীক্ষাপূর্বক 30 দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর পক্ষে মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জনাব শম রেজাউল করিমকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শম রেজাউল করিম, মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্ব পালন করছি। আমি অনুমতি প্রার্থনা করছি যে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি বা সাক্ষ্য গ্রহণ বা যুক্তি তর্ক গ্রহণ বা আদেশ বা রায় প্রদানকালে পক্ষগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করিবার উদ্দেশ্যে আদালতকে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা প্রদানের নিমিত্তে বিধান করার লক্ষ্যে আনিত একটি বিল আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ব্যবহার বিল 2020 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শম রেজাউল করিম, মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সংসদ কার্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হকের অনুপস্থিতিতে বিকল্প দায়িত্ব পালন করছি। আমি প্রস্তাব করছি যে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 পরীক্ষাপূর্বক 1 মাসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী প্রথমে উত্থাপন করবেন। উত্থাপন করছি, আবার বলুন। মাননীয় স্পিকার, আমি শম রেজাউল করিম, মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সংসদ কাজে মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে প্রস্তাব করছি আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 1 মাসের মধ্যে ব্যবহার বিল উত্থাপন করছি। ব্যবহার বিল 2020 উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শম রেজাউল করিম, সংসদ কাজে মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হকের অনুপস্থিতিতে বিকল্প দায়িত্ব পালন করছি। আমি আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 পরীক্ষাপূর্বক 5 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 পরীক্ষাপূর্বক 5 দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। আমি এখন মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানকে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, রাসায়নিক
পরিমাপ বিজ্ঞান বিষয়ে রেফারেন্স ল্যাবরেটরি হিসাবে কার্যক্রম পরিচালনা গবেষণা সেবা এবং এত সংশ্লিষ্ট সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠাকল্পে আনিত একটি বিল বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল 2020 এই মহান সংসদে উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, রাসায়নিক পরিমাপ বিজ্ঞান বিষয়ে রেফারেন্স ল্যাবরেটরি হিসাবে কার্যক্রম পরিচালনা গবেষণা সেবা এবং এত সংশ্লিষ্ট সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠাকল্পে আনিত একটি বিল বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল 2020 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানকে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ। আমি স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল 2020 বিলটি আগামী 6 সপ্তাহের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল 2020 পরীক্ষাপূর্বক 6 সপ্তাহের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। দিনের কার্যসূচী অনুযায়ী এখন কমিটির রিপোর্টের সময় বৃদ্ধি। আমি এখন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর চারকে কমিটিতে প্রেরিত কাস্টমস বিল 2019 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট দানের জন্য আরও 60 দিনের সময় বৃদ্ধি করার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত কাস্টমস বিল 2019 পরীক্ষাপূর্বক 30 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের 11 সেপ্টেম্বর 2019 তারিখের বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত হয়। উল্লেখ্য, পঞ্চম অধিবেশনে গত 11 নভেম্বর 2019 তারিখে এবং 30 দিন এবং পরবর্তীতে ষষ্ঠ অধিবেশনে গত 14 জানুয়ারি 2020 60 দিন সময় বৃদ্ধি করা হয়। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন সাধারণ ছুটি থাকায় উক্ত বিলটি পরীক্ষার জন্য আরও 60 দিনের সময় বর্ধিত করা প্রয়োজন। এমত অবস্থায় উক্ত বিলটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রণয়নের নিমিত্ত আরও 60 দিন সময় বৃদ্ধি করার জন্য আমি আবুল হাসান মাহমুদ আলী সভাপতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আপনার মাধ্যমে এই মহান সংসদকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সভাপতির প্রস্তাব মতো কাস্টমস বিল 2019 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আরও 60 দিনের সময় বৃদ্ধি করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব আরও 60 দিনের সময় বৃদ্ধি করা হলো। আমি এখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতির পক্ষে
উক্ত কমিটির মাননীয় সদস্য জনাব ছোট মুনি টাঙ্গাইল দুইকে কমিটিতে প্রেরিত সামুদ্রিক মৎস্য বিল 2020 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আরও 30 সংসদীয় কার্যদিবস সময় বৃদ্ধি করার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উল্লেখিত সামুদ্রিক মৎস্য বিল 2020 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে গত 29/1/2020 তারিখে সংসদ কর্তৃক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বিলটির উপর ইতিমধ্যে কমিটিতে বেশ কিছু কাজ হয়েছে। উক্ত বিলটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য আরও কিছু সময় প্রয়োজন। বর্ণিত অবস্থায় বিলটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য আরও 30 সংসদীয় কার্যদিবস সময় বৃদ্ধি করার প্রয়োজন ব্যবস্থা করার জন্য আপনাকে একান্ত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্যের প্রস্তাব মতো সামুদ্রিক মৎস্য বিল 2020 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আরও 30 সংসদীয় কার্যদিবস সময় বৃদ্ধি করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব আরও 30 সংসদীয় কার্যদিবস সময় বৃদ্ধি করা হলো। আমি এখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতির পক্ষে মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম দিনাজপুর তিনকে কমিটিতে প্রেরিত বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল 2020 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আরও 3 মাস সময় বৃদ্ধি করার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ইকবালুর রহিম, হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ এবং সদস্য একাদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সম্পৃক্ত স্থায়ী কমিটি। আমি একাদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি 107 সাতক্ষীরা 3 এর পক্ষে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল 2020 পরীক্ষাকরণের সময় বৃদ্ধির আবেদন এই মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে উত্থাপিত বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল 2020 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বিলটি পরীক্ষাকরণের জন্য স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিলটি পরীক্ষাকরণ ও সুপারিশ প্রদানের জন্য আরও কিছু সময় প্রয়োজন। এমতাবস্থায় বিলটি পরীক্ষাপূর্বক মহান জাতীয় সংসদে রিপোর্ট প্রদান করার জন্য আরও 3 মাস সময় বৃদ্ধি করার বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সভাপতির পক্ষে হুইপের প্রস্তাব মতো বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল 2020 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আরও 3 মাস সময় বৃদ্ধি করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব আরও 3 মাস সময় বৃদ্ধি করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা। আমি প্রথমেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনয়ের সঙ্গে আহ্বান জানাচ্ছি 130 টাঙ্গাইল এক এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মাননীয় মন্ত্রী, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার,
আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের মাননীয় অর্থমন্ত্রী 2020-21 সালে অর্থবছরের বাজেট এই মহান সংসদে গত 11 জুন উত্থাপন করেছে। এই বিলের উপরে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য শুরুতেই আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম বঙ্গমাতা ফজিলতুন্নেসা এবং এই পরিবারের সদস্যরা যারা 15 আগস্টের কালো রাত্রিতে শহীদ হয়েছে, তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, মাগফেরাত কামনা করছি। এবং 3রা নভেম্বর যে জাতীয় চার নেতাকে নির্মম নিষ্ঠুরভাবে জেলখানার ভিতরে হত্যা করেছিল, তাদেরও আত্মার মাগফেরাত কামনা করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, আজকে 23শে জুন, এই দিনটি আমাদের কাছে খুবই ঐতিহাসিক একটি দিন। এই দিনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার রোজ গার্ডেনে। ওই দিন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই আজকে আমরা পদ্মা মেঘনা যমুনার পারে পারে এই জনপদ, এই অঞ্চলটি বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পেরেছি এবং সারা পৃথিবীতে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, আমরা জানি যে যারা পাকিস্তানের জন্য লড়কে লঙ্গা স্লোগান দিয়ে পাকিস্তান স্বাধীন করেছিল, বিশেষ করে তরুণ সমাজ দেশ স্বাধীন হওয়ার পরপরই বা তার একটু আগের থেকেই পাকিস্তানের প্রতি তাদের মোহভঙ্গ হয়। পাকিস্তানে আমরা জানি পাকিস্তান ধর্মের ভিত্তিতে, অবৈজ্ঞানিক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের দুই পাশে উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে দুটি অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র পাকিস্তান কৃত্রিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই দুই খণ্ডের মধ্যে দূরত্ব ছিল 2000 কিলোমিটারেরও বেশি। এই দুই অঞ্চলের মানুষের সংস্কৃতি, ভাষা, খাদ্য অভ্যাস, জীবন প্রবাহ সব পুরোটাই ছিল ভিন্ন। এই দুই দেশের একটি মাত্র বন্ধন ছিল, সেটি ছিল ধর্ম। এই ধর্মকে কেন্দ্র করে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যারা পাকিস্তান প্রতিষ্ঠার অগ্রগামী ভূমিকা পালন করেছিল, এই বাংলার মানুষ এখানেই 1947 সালের নির্বাচনে একমাত্র পাকিস্তানের পক্ষে বাঙালি ভোট দিয়েছিল। ওই পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশের কোথাও মুসলিম লীগ বিজয় লাভ করে নাই। তারপরেও দেখা যায় পাকিস্তান হওয়ার পরপরই এদেশের পাকিস্তানের ক্ষমতা কুক্ষিগত করে, পাকিস্তান থেকে পাকিস্তানের সামন্তবাদী ভূস্বামীরা, পাকিস্তানের বেসামরিক সামরিক আমলারা, ধনিক বণিক শ্রেণী, ভারত থেকে প্রত্যাগত পাকিস্তানে অভিজাত উর্দুভাষীরা, তারা ক্ষমতা দখল করেই, কুক্ষিগত করেই এই বাংলাদেশকে বাংলাদেশের উপর তারা নানা রকম বৈষম্য সৃষ্টি করে। প্রথমেই তারা আবার আঘাত আনে আমাদের ভাষা এবং সংস্কৃতির উপরে। তারা মনে করেছিল বাংলাদেশের মেধা মনন, বাংলাদেশের মানুষের উচ্চ চিন্তা চেতনা, মুক্ত চেতনার বিকাশকে যদি স্তব্ধ করা যায়, রুদ্ধ করা যায়, তাহলে এবং এই জাতিকে পঙ্গু করা যাবে, চিরদিন এটিকে একটা উপনিবেশ হিসাবে তারা শোষণ করতে পারবে। এটি বঙ্গবন্ধু সহ সেই সময়ের তরুণ সমাজরা এটা সুস্পষ্টই বুঝতে পেরেছিল। তারা বুঝতে পেরেছিল যে বাংলাদেশকে লুণ্ঠন করার জন্য, রাষ্ট্রীয় সম্পদকে লুণ্ঠন করার জন্য এই পাকিস্তানের জন্ম হয়েছে। বাংলাদেশ 71 সালে স্বাধীনতার পরে এই বাংলাদেশে একটি সাহিত্য সম্মেলনে বিখ্যাত সাহিত্যিক অন্নদা শঙ্কর রায় এবং সৈয়দ মুস্তফা আলী বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে বঙ্গবন্ধুকে অন্নদা শঙ্কর রায় জিজ্ঞাসা করেছিলেন, বঙ্গবন্ধু আপনি কি আমাদের বলবেন আপনি কখন স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করেছিলেন? বঙ্গবন্ধু হাসতে হাসতে বলেছিল, 1947 সালের 14 আগস্টের বেশ আগেই আমরা সিদ্ধান্ত, আমরা কয়েকজন তরুণ পার্ক সার্কাসে একটা বাড়িতে বসেছিলাম এবং সেখানে আমরা সভা করে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং চিন্তা করেছিলাম যে পাকিস্তান হয়েছে, এই পাকিস্তানে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না,
এই পাকিস্তান হয়েছে সবুজ শ্যামল বাংলাদেশকে শোষণ করার জন্য, শাসন করার জন্য, এটিকে একটা উপনিবেশে পরিণত করার জন্য। এবং বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন যে সেদিন থেকেই আমরা চিন্তা করেছিলাম, আমরা দেখি স্বাধীনতার পর 14ই আগস্টের মাত্র 3-4 মাসের মাথায় বঙ্গবন্ধু 48 সালের 4ঠা জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমরা জানি এই ছাত্রলীগ বাংলাদেশের সকল আন্দোলনে এবং স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধুর নির্দেশে কীভাবে কাজ করেছিল। ঠিক তার পরপরই হুসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কিছু তার ইঙ্গিতে, তার আশীর্বাদে এবং কিছু তরুণ নেতাদের নিয়ে 1949 সালের 23শে জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। সেই আওয়ামী লীগের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত শামসুল হক সাহেব। জাতির জনক বঙ্গবন্ধু, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি জেলে থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। প্রতিষ্ঠার পর থেকে সকল আন্দোলন সংগ্রামে, প্রগতিশীল সকল আন্দোলনে এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ন্যায়ের ভিত্তিতে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সংগ্রাম লড়াই করেছে। কাজে এই 23শে জুন এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মুজিব বর্ষ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আমরা জানি এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা স্বাধীনতার 50 বছর উদযাপন করতে যাচ্ছি। কাজেই এই দিনটি আমরা হয়তো অনেক আরও জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতাম, যে সে সুযোগ আর আমাদের হলো না। এই করোনা ভাইরাসের মহামারীর কারণে এটা ভয়াবহ রূপ নিয়েছে সারা পৃথিবীতে। এই প্রেক্ষিতেই আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। এই বাজেটটির কথা আমি এইটুকুই বলতে চাই, এই বাজেটটি হয়েছে গণমুখী এবং উন্নয়নমুখী। 2009 সালে প্রথম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করে। এই 2009 সালে সরকার গঠনের আগে জাতির উদ্দেশ্যে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার দিয়েছিল, দিন বদলের সনদ রূপকল্প 2021। তার আলোকে প্রথম মেয়াদে 5 বছর, দ্বিতীয় মেয়াদে 5 বছর, এটা তৃতীয় মেয়াদেরও প্রায় 1.5 বছর যাচ্ছে আমরা সরকার পরিচালনা করেছি। 12টা বাজেট আমরা ইতিমধ্যেই বাস্তবায়ন করেছি। সকল বাজেটেই যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হয়েছে। এই সকল বাজেটেই আমাদের একটি লক্ষ্য ছিল, উচ্চ প্রবৃদ্ধি এবং বাংলাদেশের সার্বিক উন্নতি। আমরা বলেছিলাম 5টি অগ্রাধিকার সেক্টর, তার মধ্যে প্রথম ছিল খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, খাদ্যশস্যের দাম কমিয়ে নিয়ে আসা এবং দারিদ্র বিমোচন এবং MDG গোল সবগুলোকে আমরা বাস্তবায়ন করব। এই বাজেট দেওয়ার পরপরই সরকার পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করেছিল, পার্সপেক্টিভ প্ল্যান 2010 থেকে 2021 সাল পর্যন্ত, এবং আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছিলাম। এর আলোকেই আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করেছিলাম এবং সেই লক্ষ্যগুলোই আলোকে সবগুলো বাজেট হয়েছে। আমি মনে করব তারই ধারাবাহিকতায় এবারের বাজেট উপস্থাপন করা হয়েছে। করোনার কারণে গত 3 মাস বাংলাদেশের পরিবহন বন্ধ ছিল, শিল্প কারখানা বন্ধ ছিল, নানান রকম বাধা বিপত্তি এসেছে অর্থনীতির চাকা চালু রাখার জন্য। ফলশ্রুতিতে আমাদের প্রবৃদ্ধি কিছুটা কমে, এটা 5 ভাগের কিছু বেশি হয়েছে, ঘাটতি কিছুটা বেশি হয়েছে। কিন্তু আমরা মনে করি না যে করোনার আঘাত অভিঘাত এটা অব্যাহত থাকবে। সারা মানব জাতি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সংগ্রাম করছে, নানান রকম পন্থা নিয়েছে। আমি বিশ্বাস করি এটির অবসান হবে। আমাদের বাজেট বাস্তবায়ন হয় জুলাই অগস্টটা কিছুটা স্থির, আস্তে আস্তে খুব ধীর গতিতে চলে। সেপ্টেম্বর অক্টোবর থেকে আমাদের বাজেটগুলো আমরা দ্রুততার সাথে বাস্তবায়ন করি। আমি মনে করি আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই করোনাকে মোকাবেলা করার জন্য, যে সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে, নিশ্চয়ই আর একটা অবসান হবে। এটা চিরস্থায়ী হতে পারে না। যে আঘাত এসেছে, আমরা অনেক আঘাত মোকাবেলা করেছি, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেছি, ইনশাল্লাহ আমরা এই
করোনাকেও ইনশাআল্লাহ মোকাবেলা করব। কাজে আ বাজেটের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.2% প্রবৃদ্ধি এবং সকল অর্থনীতির সকল ক্ষেত্রেই আমাদের উন্নয়ন, সময় খুবই কম, গুছিয়ে কথা বলা যাচ্ছে না। অনেক সমালোচনা আসছে যেই বাজেট উচ্চ অভিলাষী, এটা কোনোক্রমে বাস্তবসম্মত না, আমি এই কথা বিশ্বাস করি না। দুটি পয়েন্ট বিশেষ করে বলা হচ্ছে যে বাজেটের ঘাটতি 1,90,000 কোটি, এর মধ্যে 84 কোটি টাকা আসবে ব্যাংক থেকে, 80 কোটি টাকা আসবে বিদেশি সাহায্য থেকে। এই 84 কোটি টাকা ব্যাংক থেকে দিলে ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়বে এবং বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমাদের বাজেট দেওয়ার পরের দিন গভর্নর সহ মাননীয় অর্থমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন করেছিল, সেখানে বাংলাদেশের গভর্নর সুস্পষ্টভাবে বলেছে বাংলাদেশের ব্যাংকে এখন তারল্যের কোনো সমস্যা নাই, কাজে ব্যাংক থেকে 84,000 কোটি টাকা নিলে কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত তারা বলেছে যে সময় কি 2-1 মিনিট বাড়িয়ে দিবেন না মাননীয় স্পিকার? মাননীয় মন্ত্রী, আই হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড নট টু অ্যালাউ মোর টাইম। ঠিক আছে, আমি আপনাকে 1 মিনিট দেবো, আপনি 1 মিনিট বেশি বলেন। বাজেটের কাজে এই বাজেট বাস্তবায়ন, আমাদের যে সক্ষমতা রয়েছে, অতীতে আমরা যখন সরকার গঠন করি তখন বাজেট ছিল 65,000 কোটি টাকা, সেই বাজেট আজ 5,68,000 কোটি টাকা। যে আমাদের যে জিডিপি ছিল সেটি ছিল 4,80,000 কোটি টাকা, আজকে সেই জিডিপি 30,00,000 টাকার বেশি। কাজে আমি মনে করি না যে বাজেট বাস্তবায়ন আমাদের জন্য খুব কঠিন। আমি কৃষিমন্ত্রী হিসাবে এইটুকু বলতে চাই, বাংলাদেশ ছিল দুর্ভিক্ষের দেশ, খাদ্য ঘাটতির দেশ, আজকে সেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই করোনার কারণেও আমরা আজকে খাদ্যে আজকে সারপ্লাস, আমরা অধিক খাদ্য উৎপাদন করছি, কোনো ফসলেই আমাদের কোনো ঘাটতি নাই। আমাদের চাল, আলু, মাছ, মাংস প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রায় উদ্বৃত্ত। অর্থনীতির এটা একটা বড় দিক কৃষি, এবং এই কৃষি যদি স্থির থাকে ইনশাল্লাহ অন্যান্য ইন্ডেক্সগুলো আমরা অবশ্যই অর্জন করতে পারব, এবং এই বাজেট অবশ্যই আমাদের যে প্রবৃদ্ধি, যদি আল্লাহ রাব্বুল আলামিন সহায় হয় আমরা এই বাজেট অবশ্যই বাস্তবায়ন করব, এবং আমরা আমাদের যে অগ্রগতির ধারা এটি অব্যাহত থাকবে, সমৃদ্ধির পথে আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আলোকবর্তিকা, বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিকা, সেই আলোকবর্তিকাকে নিয়ে সম্পদ করে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে সমৃদ্ধশালী। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার সুন্দর বক্তব্যের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আমিরুল আলম মিলন, বাগেরহাট 4। আপনার সময় 8 মিনিট, অনুগ্রহপূর্বক 8 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মহান জাতীয় সংসদে আমি প্রথম দাঁড়িয়েছি, এটাই আমার প্রথম বক্তৃতা, বোধ করি আমি এই মহান সংসদের সর্বকনিষ্ঠ 3 জন সদস্যের একজন। অনুগ্রহপূর্বক আমার সময় একটু বাড়িয়ে দিলে মাননীয় স্পিকার আপনার প্রতি আমি কৃতার্থ থাকব। মাননীয় স্পিকার, আজকের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমাদের এই মহান সংসদের নেত্রী যে আলোচনা করেছেন, প্রারম্ভিক আলোচনা, 2টি 23, 2টি 71, 1টি 23-এর অস্তগামী সূর্য, আর 1টি 23-এর উদয়, 1টি 71-এর স্বাধীনতা, আর 1টি 71-এর আওয়ামী লীগের অর্জনের 71-এর বয়স। আমার প্রিয় নেত্রী এ সম্পর্ক অত্যন্ত সাবলীল, ঐতিহাসিক, প্রাঞ্জল বক্তব্য দিয়েছেন, আমরা অনেক কিছু শিখেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা একটা ভবনের নিচে দাঁড়িয়েছি,
200 একর সম্পত্তির উপরে 2,04,000 স্কয়ার ফিট স্বাধীন নিচে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলছি। আকাশছোঁয়া এই ভবনের উপরে পতাকা উঠছে আর মহাকাশকে বলছে, এই দেখো স্বাধীন বাংলাদেশের মহান সংসদ, এই দেখো আমার সভরেন্টি, এই দেখো আওয়ার লিবার্টি। মাননীয় স্পিকার, আপনি জানেন এই বাংলাদেশে আরেকটি ভূখণ্ড আছে 32 নম্বরে, মাত্র 1 বিঘা জমির উপরে। সেই 1 বিঘা জমির উপরে যে বাড়িটি, সেই বাড়িটির কথাই দেশে মানুষ জানত, ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি। আর ওই বাড়ির কনিষ্ঠ সন্তানেরা জানত এটা হাসুয়াপাদের বাড়ি, হাসুয়াপার বাবা মাঝে মধ্যে এখানে বেড়াতে আসে, আর হাসুয়াপার বাবার বাড়ি হলো জেলখানা। আর বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন যে আমার একটা বাড়ি আছে যার ছাদের সীমানা হচ্ছে 54,000 বর্গ মাইল। এই 54,000 বর্গ মাইলের নীল আকাশের নিচে শ্যামল সুন্দর বাংলাদেশের 7.5 কোটি মানুষ হচ্ছে আমার পরিবার। আর এই পরিবারকে শত্রুমুক্ত করার জন্য, শোষণ মুক্ত করার জন্য, এই পরিবারটিকে স্বাধীন সার্বভৌম করার জন্য তার দৃঢ় প্রত্যয় নিয়ে যে যাত্রা শুরু করেন, সেই যাত্রা শুরুর প্রাক্কাল থেকে শেষ পর্যন্ত, প্রান্ত থেকে প্রান্ত, জেল থেকে জেলে, কারাগার থেকে কারাগারে, বক্তৃতা ভাষণের পর ভাষণ, সর্বশেষ পরিণতি 1971 সালের 7ই মার্চের ভাষণ। মাননীয় স্পিকার, সেই মহান নেতা গ্রেপ্তার হওয়ার পরে ফিরে এসেছিলেন 72-এর 10ই মার্চ, 10ই জানুয়ারি, এই বাংলার মাটিতে 54,000 বর্গ মাইলের ছাদের নিচে 7.5 কোটি মানুষের যে পরিবার, সেই পরিবারের কাছে দুর্ভাগ্য আমাদের এটাই, আমরা সেই মহান জাতির মহান পিতাকে ধরে রাখতে পারিনি। আজকে আমার বক্তৃতার প্রারম্ভে আমি দুঃখ ভ্রাক্রান্ত মনীয় সশ্রদ্ধ চিত্তে অবনত মস্তকে আমি সেই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই মহানায়কের প্রেরণাদায়িনী যিনি তার জীবন সঙ্গী ছিলেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি বঙ্গবন্ধুর কারাগারের যৌবনের পুরোটি সময় তার সন্তানদের আঁকড়ে ধরেছেন এক হাতে, আর এক হাতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল পরিকল্পনার মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন, সেই মহীয়সী নারীকেও 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই পরিবারের সকল সদস্য যারা সেদিন নির্মমভাবে শহীদ হয়েছিলেন, আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা অবনত মস্তকে আমি তাদের স্মরণ করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জেলের অভ্যন্তরে 4 মহান জাতীয় নেতার প্রতি আমি গভীর শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি, এবং ওই 75 সালের 15ই আগস্ট আর যারা যারা আত্মাহুতি দিয়েছিলেন আমি তার সকলকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি দক্ষিণ অঞ্চলের মানুষ, একেবারে সুন্দরবন পরগনায়, সেখান থেকে আমাকে তুলে এনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পরপর 2 বার সদস্য করেছেন, এবং আজকে আমাকে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি তার কাছে কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ আমার মোড়লগঞ্জ শরণখোলার মানুষের কাছে যারা আমাকে এখানে কথা বলার জন্য প্রচণ্ড চৈত্রের রোদের মধ্যে, করোনার মধ্যে তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করে এই মহান সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাজেট অধিবেশন শুরু হওয়ার পরে আমি বাজেটের সেদিন বক্তৃতা পুরোটা শুনেছি, বাজেটটা পড়েছি, মনে হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রী করোনার মধ্যে সাঁতার কাটছেন, সাঁতার কাটতে 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 তিনি উপরে উঠে এসেছেন, বিজয় নিয়ে এসেছেন, এবং
একটা সার্থকতার উজ্জ্বল আলো এই জাতীয় সংসদের সামনে পেশ করেছেন, যেটা সমালোচকরা বলেছেন চ্যালেঞ্জের বাজেট। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ তো বটেই, চ্যালেঞ্জ মানেই তো এই বাংলার প্রধানমন্ত্রী প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাওয়ার নামই তো শেখ হাসিনা। তিনি তো বারবার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, শুরু থেকে এ পর্যন্ত তাকে বাংলার আকাশে তার বিমান উঠতে দেওয়া হবে না, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, বাংলার মাটিতে তাকে নামতে দেওয়া হবে না, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, একবার নয়, দুবার নয়, 21 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তিনি পায়ে দোলে মৃত্যুকে বরণ করে এগিয়ে গেছেন বাংলার মানুষের কথা ভেবে, যা আমার অবস্থাও যদি আমার পিতার মতো হয় তাও আমি ফিরে যাব না, পিছু হটব না, মানুষের কল্যাণে আমি কাজ করে যাব। মাননীয় স্পিকার, বাজেট যতই চ্যালেঞ্জ হোক, এদেশের মানুষ বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি শেখ হাসিনার অর্থমন্ত্রী যে বাজেট এই মহান সংসদে পেশ করেছেন সেই বাজেট বাস্তবায়ন হবে এবং প্রত্যাশিত প্রবৃদ্ধি 8.2% বাস্তবায়ন হবে। এটাই শেখ হাসিনার বাংলাদেশ, এটাই শেখ হাসিনা। আমি আবদ্ধ থেকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারে বক্তব্য রাখবেন গাইবান্ধা 3 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য উম্মে কুলসুম স্মৃতি। মাননীয় সদস্য, আপনার সময় 8 মিনিট, অনুগ্রহপূর্বক 8 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন। দিচ্ছি না তো, দিচ্ছি না, কাউকে দিচ্ছি না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের শুভ জন্মদিন। আমি সবাইকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলার জনগণকে এই শুভ জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রাম ঐতিহ্য সাফল্যের 71 বছর। মাননীয় স্পিকার, আজকের এই বাজেট বক্তৃতার প্রাক্কালেই আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনদের, 30 লক্ষ শহীদদের এবং 15ই আগস্টে বঙ্গমাতা সহ 15ই আগস্টের সকল শহীদদের এবং 21শে আগস্টের সকল শহীদদের আইভিয়াপা সহ এবং আরও যারা এই করোনাকালে আমাদের কাছ থেকে চলে গিয়েছেন তাদের আত্মার প্রতি আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেট একটি সাফল্যের বাজেট, এই বাজেট উন্নয়নের বাজেট, এই বাজেট হচ্ছে গণমুখী বাজেট। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয়বারের মতো এই মহান সংসদে অর্থাৎ 10ম সংসদে আমি সংরক্ষিত আসনে ছিলাম। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও এই সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, কিন্তু আমি বলবো যারা সমালোচনা করেন তারা কিন্তু এখনও জানেন না, দেখেন না, টক শোয়ে বসে অনেক কথাই বলেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই করোনাকালে যেভাবে হতদরিদ্রদের সাহায্য করেছেন সেই বিষয়টা কিন্তু আজকে উঠে আসে না, কোনো টক শোয়ে আসে না, কোনো পত্রিকায় আসে না, তারা শুধু আলোচনা এবং সমালোচনাই নিয়ে থাকেন। মাননীয় স্পিকার, এই করোনা মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রী গণমানুষের পাশে থেকে 1,02,957 টাকার 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। 33 দিনে 58টি জেলায় মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। 10 দিনে 2,000 ডাক্তার,
5,054 জন নার্স নিয়োগ দিয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য 10,050টি সারা দেশে 14,565টি আইসোলেশন বেড দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর করোনাকালে যে যতগুলো টাকা দিয়েছেন এই টাকার কিন্তু হিসাব করেন না এই আমাদের বিরোধী দল বা অন্যান্য জনগণরা যারা সমালোচনা করতে বসেন। করোনাকালে 1,62,993 টাকা যাহা মোট 6,11,48,771 জনকে দেওয়া হয়েছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ করায় 3,75,10,885 জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। শিশু খাদ্য দেওয়া হয়েছে 18 কোটি টাকারও বেশি। 50 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে দেওয়া হয়েছে। গ্রাম পুলিশদের 6 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। মসজিদের ইমামদের দেওয়া হয়েছে 8,31,00,000 টাকা। এই বিষয়গুলো আমরা যদি মনে করি যে আজকে বাজেটের যে আলোচনা সমালোচনা আছে এগুলো তো কোথাও প্রাধান্য পায় না। মাননীয় প্রধানমন্ত্রীর SDG আমরা অর্জন করেছি, MDG আমরা অর্জন করেছিলাম, SDG-তে আমরা এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর 96 থেকে কৃষকের পাশে আছেন, 96 থেকে কৃষককে প্রণোদনা দিচ্ছেন, 96 থেকে কৃষকের পাশে থেকে সার বীজ যন্ত্রপাতি দিয়ে কৃষককে স্বয়ংসম্পূর্ণ করেছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের জন্য এবারের বাজেটে আছে 4% ঋণে কৃষককে ঋণ দেওয়া হচ্ছে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। মাননীয় স্পিকার, সময় খুবই কম, আমি শুধু বলবো যে আমি আজকে এই যে আসন থেকে নির্বাচন করে এইখানে এসেছি সেটি আসন ছিল আমাদের প্রয়াত MP ডাক্তার ইউনুস আলী সরকারের। তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি, তার পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার মাননীয় স্পিকার, আমার আপনা গাইবন্ধা আমার বাড়ি, এই গাইবন্ধায় মাননীয় স্পিকার কোনো বড় শিল্প কারখানা নাই। আমি আশা করব এই বাজেটের পরে যেন গাইবান্ধায় শিল্প কারখানা, ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ কিছুই নাই গাইবান্ধা জেলায়। এবং পলাশবাড়ি যেখানে আমার বাড়ি মাননীয় স্পিকার, সেই পলাশবাড়িতে একেবারেই মেইন রাস্তার উপরে হাইওয়ে, ওখানে মাননীয় স্পিকার একটা বড় হাসপাতাল অর্থাৎ ট্রমা সেন্টারের খুব প্রয়োজন। অহরহই দেখা যায় যে আমরা ওখানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। ওখানে কোনো এত মানুষ আমাদের গরিব যে ওইখানের কিছু করার জন্য আমাদের গাইবান্ধার 5টা 7টা থানা আছে, সেই থানাগুলোকে আরও উন্নয়ন করার জন্য রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হচ্ছে, পাশাপাশি যদি আমাদের শিল্প কারখানা, বড় ইউনিভার্সিটি, শিক্ষার দিক দিয়ে অনেক বেশি অগ্রসর আমাদের গাইবান্ধায় যদি শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে চাই, তবে কৃষি বিশ্ববিদ্যালয় অথবা কৃষির জন্য, এবং যদি আমরা অনেক কোনোভাবেই যদি আমরা এখানে যদি কোনো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তাহলে হয়তো ওই গরিব এলাকা উন্নয়নের দিকে আজকে আমরা যেতে পারব। আমি সর্বশেষে কৃতজ্ঞতা জানাতে চাই আমার গাইবান্ধা পলাশবাড়ি সাদুল্লাপুরের মানুষের প্রতি, যারা আমাকে নিরঙ্কুশ ভোট দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছে, যারা আমার সাথে সবসময় আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছে এই ইলেকশনে, আমাকে যারা অকুণ্ঠভাবে ভোট দিয়ে আমাকে এখানে এনেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সবশেষে আমি কৃতজ্ঞতা জানি মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে দ্বিতীয়বারের মতো নমিনেশন দিয়ে আমাকে গাইবান্ধা থেকে নির্বাচিত করে এই মহান সংসদে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে আমি আপনাকেও ধন্যবাদ জানাই যে আমি আবার 10ম সংসদের পরে 11ম সংসদে আবার এসে কথা বলতে পেরেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। সারা বাংলার 23শে জুনের আওয়ামী লীগের আবারও শুভেচ্ছা জানিয়ে, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই জাতীয় সংসদের। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এবারে বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ে আহ্বান জানাচ্ছি রাজশাহী দুই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ফজলে হোসেন বাদশা। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবার বক্তব্য শুরু করার আগে, আজকে সবাই এই কথাটা উল্লেখ করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে 71তম প্রতিষ্ঠাবার্ষিকী। এটা সত্য যে আওয়ামী লীগ এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে তুলে ধরার ক্ষেত্রে মূল নেতৃত্বের ভূমিকা পালন করেছে। এজন্য আওয়ামী লীগের সর্বস্তরের কর্মী এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি আমাদের পার্টির পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই বঙ্গবন্ধুকে এই দেশের মানুষ কখনো ভুলবে না। আমি একটা কথা বলতে চাই যে মুক্তিযুদ্ধের আদর্শ এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে মুছে ফেলা সম্ভব না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি একমত পোষণ করি এবং মনে করি যে সেই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার প্রতিফলন সংবিধানে আছে। সেই সংবিধানের কথা যদি আমরা মনে রাখি তাহলে বাংলার মানুষ কখনোই আমাদেরকে ছুঁড়ে ফেলে দিবে না। সেই জায়গাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর সমর্থন এবং তার সঙ্গে তার মতের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি। এখানে আমি কয়েকটি প্রসঙ্গে শুধুমাত্র বলবো যে আজকে আমরা যে এই জায়গায় এসেছি এটা একটা জোটের মধ্যে দিয়ে। আমরা মনে আছে যে বিএনপি জামাতের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে রাজপথে 14 দল ছিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, নিয়ামক শক্তি। 14 দল হয়েছিল বলেই সেদিন আমরা এই স্বৈর শাসনকে এবং স্বাধীনতা বিরোধীদেরকে আমরা ক্ষমতা থেকে উৎখাত করতে পেরেছিলাম এবং জনগণের সমর্থনে আমরা এই পার্লামেন্টে ফিরে এসে মুক্তিযুদ্ধের পক্ষের একটা সরকার গঠন করতে পেরেছিলাম। সেই 14 দলের মুখপত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জননেতা চার নেতার সন্তান, শহীদ চার নেতার সন্তান মোহাম্মদ নাসিম আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমি একটি কথা বলতে চাই যে আজকে আমাদের মনে রাখা দরকার যে এই বাজেট অর্থমন্ত্রী অনেক চিন্তাভাবনা করেছেন এবং এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের অর্থমন্ত্রী একটা প্রবৃত্তি নির্ভর বাজেট করেছেন। আমি মনে করি যে বিশ্বের অর্থনীতি যখন বিপর্যয়ের মুখোমুখি, পৃথিবীর বিভিন্ন উন্নয়ন খাত যখন বিপর্যস্ত, তখন আমাদেরকে প্রবৃত্তি নির্ভর বাজেট করাটা সঠিক হয়নি। কারণ হয়েছে যে এখানে মনে রাখা দরকার ছিল যে আমাদের এই দেশেই আমরা দারিদ্র সীমা 21%-এর নিচে এই সরকার নামিয়ে এনেছিলেন, কিন্তু সেই দারিদ্র সীমা এখন বেড়ে কত কত উপরে উঠবে সেটা আমি জানি না। সেটা এমনও হতে পারে যে 40% মানুষ আবার দারিদ্র সীমার নিচে নেমে যেতে পারে। অতএব প্রবৃদ্ধি নির্ভর বাজেট এক্ষেত্রে প্রযোজ্য, কতখানি প্রযোজ্য অর্থনৈতিকভাবে সেটা একটু ভেবে দেখবেন। আমি আরেকটা কথা বলতে চাই যে স্বাস্থ্য খাতে এই সময় যে বরাদ্দ দেওয়া হয়েছে এটা অপ্রতুল। আমি
এর চেয়ে বেশি আপাতত কিছুই বলবো না, এটাকে একটু ভেবে দেখবেন। এবং স্বাস্থ্য খাত সম্পর্কে আমি একটি কথাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিকের কথা বলেছিলেন, সেই কমিউনিটি ক্লিনিককে আমরা যদি ধারাবাহিকভাবে বিকশিত করতাম, সেই কমিউনিটি ক্লিনিককে বিকশিত করে যদি আজকে বাংলাদেশের তৃণমূলে আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থার একটা ভিত্তি গড়ে তুলতে পারতাম, তাহলে আজকে যত বড়ই করোনা আসুক না কেন তাকে মোকাবেলা করার একটা আমরা পথ খুঁজে পেতাম। কিন্তু সেই পথ ধরে আমরা এগোইনি এবং বরং আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেই সমস্ত অভিযোগের কথা আমি তুলতে চাই না। যেমন সম্প্রতি একটা অভিযোগ আছে যে N95 মাস্ক কিনতে যে আজকে দুর্নীতি করা হচ্ছে এই করোনার মধ্যে, এই অভিযোগ যদি এই সময় আসে তাহলে এর চেয়ে দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে না। আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে অতএব আজকে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার একটা কাঠামোগত পরিবর্তন দরকার, এটা নিয়ে আমাদেরকে গভীরভাবে ভেবে এই বাজেট উপস্থাপন করা দরকার। এবং একটা কথা মনে রাখা দরকার যে আমাদের আশেপাশে অনেক দেশ আছে, আমাদের পাশে শ্রীলঙ্কা আছে, আমাদের পাশে ভিয়েতনাম আছে, থাইল্যান্ড আছে, আমাদের পাশে ভারত পাকিস্তানও আছে। আজকে আপনি দেখুন তাদের সাথে মিলিয়ে বাংলাদেশের অর্থখাতে আমাদের স্বাস্থ্যখাতে কী পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে এই বিগত দিনগুলোতে, এটা আমি বলবো যে এটা কি জনস্বাস্থ্য খাতকে যথাযথভাবে মূল্য দেওয়া হয়েছে। আমি আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই জন্য আমি বলতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী একটু সংবিধানে মূলনীতি পড়ে দেখেন যে মূলনীতিতে স্বাস্থ্যখাতকে এই মূলনীতিতে বঙ্গবন্ধু কতখানি গুরুত্ব দিয়েছিলেন সেটা একটু দেখবেন। সংবিধান পড়ে আমি মনে করি বাজেট তৈরি করা দরকার, এবং সংবিধান না জেনে বাজেট তৈরি করতে গেলে পারেই কিন্তু বাংলাদেশের গতিমুখ পরিবর্তন হয়ে যায়, তখন আমরা বলি যে আমরা কানাডা হব, আমরা আমেরিকা হব, এখন এই সমস্ত কথা এখন কিন্তু আর আসে না। এই সমস্ত বিচ্ছিন্ন কথা যে আসে, এই সমস্ত কথা এই ভ্রান্তি থেকে আসে। আমি আরেকটা কথা বলতে চাই যে কৃষিক্ষেত্রে যে ভর্তুকি এবং প্রণোদনা এবং যা যা কিছু দেওয়া হয়েছে এটা কৃষক যাতে পায় এবং কৃষকরা যাতে তারা এর দ্বারা উপকৃত হয় তার জন্য একটা কথা মনে রাখা দরকার যে আমাদের সেক্ষেত্রে আমরা প্যাডিসাইলোর প্রস্তাব দিয়েছিলাম সেগুলো হয় নাই, ফলে সমস্ত কিছু কৃষি যন্ত্রপাতি পর্যন্ত আমাদের সমবায় ভিত্তিতে দেওয়া উচিত, এবং যাতে করে আমরা কৃষি যন্ত্র যদি পুঁজির মালিককে না দিয়ে দিই সেটা আমাদের খেয়াল রাখা দরকার, বরং সমবায়ে দেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা দরকার। তাহলে গ্রামাঞ্চলে নিঃস্বকরণ প্রক্রিয়া এবং আয় বৈষম্যের যে অভিযোগ বারবার উঠে সেই আয় বৈষম্য কমে আসবে। কৃষি আমাদের মায়ের মতো, অতএব কৃষিকে কোনো বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আমি শিক্ষা সম্পর্কে একটু ছোট্ট একটা কথা বলবো, সেটা হলো যে এই আমরা দাবি করি যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এখন আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো কেন তারা চালু রাখতে পারেনি ডিজিটাল ওয়েতে? আমাদের স্কুল তো অনেক দূরের কথা, এই শিক্ষা ব্যবস্থা যে পিছিয়ে পড়ছে এবং যতটুকু ডিজিটাল ওয়েতে হচ্ছে এটা কিন্তু সুসংগঠিত বলে আমার কাছে মনে হয় না। আমি এখানে মাননীয় শিক্ষামন্ত্রী আছেন, আমি একটা কথা আপনাকে বলবো, আপনি আমার কথা শুনুন, আমি বাস্তবে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখে এসে বলছি কিছু কিছু ডিপার্টমেন্ট চলছে ডিজিটাল ওয়েতে,
কিন্তু সমস্ত ইউনিভার্সিটি সেন্টারই চলছে না। আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোকে চালু করেন, দেখবেন ধারাবাহিকভাবে স্কুল পর্যন্ত ডিজিটাল ওয়েতে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে। এবং আমরা শিক্ষাক্ষেত্রে যদি পিছিয়ে পড়ি, তাহলে আমাদের এই নতুন দক্ষ যে কর্মশক্তির দরকার আগামী দিনের জন্য, সেটা আমরা পাব না। সেক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়টা আমাদের যুব সমাজের কর্মসংস্থান এবং তাদের ভবিষ্যতের জন্য এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মনে করি। একটা খুব কষ্ট এসছে, সেটা দৃষ্টি শিক্ষামন্ত্রী যেহেতু আছেন, এই নন এমপিওভুক্ত শিক্ষকরা খুব কষ্টে আছেন, তাদের জন্য কোনো প্রণোদনা দেওয়া যায় কি না এটা বিবেচনা করবেন। আর একটা কথা বলছি যে প্রণোদনা আর একটা ক্ষেত্রে, একদিকে প্রণোদনা আমি দাবি করছি ডিজিটাল ওয়েতে যাতে শিক্ষা ব্যবস্থা চালু করা যায়, কারণ ল্যাপটপ আর স্মার্টফোন সবার কাছে আছে এমন মনে করার কিন্তু কারণ নাই। কিছু প্রণোদনা দিলে ঋণ ভিত্তিতে তার অভিভাবকরাই এই টাকা পরিশোধ করবে, কিন্তু নিজের সন্তানকে শিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহ নিশ্চয়ই আছে বলে আমি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা আমাদের একদিকে এটা ইয়ে করা দরকার, খুব গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু আরেক দিক দিয়ে যদি আবার দেখা যায় যে আমাদের মোবাইল চার্জ বাড়িয়ে দেওয়া হয়, ডাটা ইন্টারনেটের দাম বাড়িয়ে দেওয়া যায়, তাহলে শিক্ষাটা কীভাবে এই গতিশীল হবে, কী করে আমরা বলবো যে ডিজিটাল ওয়েতে আমরা শিক্ষা ব্যবস্থা চালু করব, আবার অন্যদিকে ইন্টারনেটের দামটা বাড়িয়ে দেব। তাহলে পরে আজকে মনে রেখে এই কথাটা মনে রাখার জন্য আমি অনুরোধ করছি। আমি এক মিনিট দিব মাননীয় স্পিকার, বেশি না, এক মিনিট বলুন, এক মিনিট বলুন দয়া করে। এই সময়ের জন্য আমি প্রথমেই বলেছি যে আমাদের অতি দরিদ্রের হার বেড়ে যাবে, অনেক মানুষ গ্রামে ফিরে যাবে, কর্মসংস্থান হারাবে, ফলে এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিষয়টা পুনর্গঠিত করা দরকার। সেক্ষেত্রে যে এবার 1 কোটি লোককে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে, এটা নিশ্চয়ই একটা শুভ খবর, কিন্তু এটা যথেষ্ট না, এটা বাড়ানো দরকার। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কিছু ত্রুটি আছে, আমি বলবো সরকারি কর্মচারীদের পেনশন ভাতা এটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী থেকে বাদ দেওয়া দরকার। এবং অন্যদিকে আমি আর একটা কথা বলবো, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধাদেরকে অত্যন্ত মর্যাদা দেওয়া হয়। আপনি 1 মিনিট চেয়েছিলেন, আমি আপনাকে 1 মিনিট দিয়েছি। আপনি তো চাচ্ছেন 1 মিনিট, কিন্তু আমি দেবো কাকে, সবাই তো চাবে। আপনি ইউ আর এ সিনিয়র পার্লামেন্টারিয়ান, আপনার তো এটা বোঝা উচিত। ঠিক আছে, আপনি বলুন, 1 মিনিট বলুন। দেখেন আমার কথাটা কাজে লাগতে পারে, আমার কথাটা কাজে লাগতে পারে। আচ্ছা, আমি বলি যে আমি সব শেষে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন কাজে লাগবে না, তাহলে পরে আর আমার কথা বলার কোনো সুযোগ নাই। আমি বলবো যে আমি শুধু একটু অর্থমন্ত্রীকে বলবো যে যেহেতু আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, মাননীয় অর্থমন্ত্রীকে বলবো যে আপনি দয়া করে রাজনীতিবিদদের উপরে ভরসা রাখেন এবং মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধানের উন্নয়নের দর্শনকে অনুসরণ করেন। করোনা মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে, এই বিশ্বাস নিয়ে যদি এগোতে হয় তাহলে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন।
ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ শফিউল ইসলাম, ঢাকা 10। আপনি দয়া করে 8 মিনিট বলবেন। একটু সময় বাড়িয়ে দিতে হবে মনে হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখার যে সুযোগ পেয়েছি, আমি প্রথমে এই জাতির জনক বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তার প্রতি বিনম্র শ্রদ্ধা, তার পরিবার এবং জাতীয় চার নেতা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদীয় কমিটি, যারা আমাকে নির্বাচন করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমার যে আসনটি, সেটি ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারিবাগের আসনে আমি নির্বাচিত হয়েছি। এই আসনটি অত্যন্ত পবিত্র একটি আসন, যে আসনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনের একটি বৃহত্তম অংশ কাটিয়েছেন, যেখান থেকে অনেক আন্দোলন সংগ্রাম রচিত হয়েছে, যেখানে আজকের যিনি প্রধানমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার সুধা সদনে বসবাস করতেন এবং সেই এলাকার একজন ভোটারও বটে। সেই কারণে এই আসনের পবিত্রতা এবং এই আসনের প্রতিনিধি হিসাবে আমি অত্যন্ত গৌরব অনুভব করি। এখান থেকে 66 দফা স্বাধীনতা আন্দোলন সহ অনেক কিছু হয়েছে, এদেশের যে মাইলফলকগুলি ইতিহাসে আছে সেগুলির সাথে এই আসনটির নাম জড়িত। এখানে অধুনা যে আন্দোলন রচিত হয়েছে, এই 2002 সনের দিকে রাসেল স্কোয়ার নামে একটি জায়গার সৃষ্টি হয়েছে, সেখান থেকেও কেউ স্বৈরাচার বিরোধী, জ্বালাও পোড়াও বিরোধী এবং আমাদের নেত্রী যখন জেলে যান তখন তার মুক্তির আন্দোলন সেখান থেকে রচিত হয়েছে। সেই কারণে এই আসনটি অত্যন্ত ডিফারেন্ট এবং ইম্পর্ট্যান্ট, এবং সেখান থেকে আমি নির্বাচিত হয়েছি। সেই কারণে আমি সেই এলাকার আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণ যারা আছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই আসনে গত 10-11টি বছর এই সরকারের সময় জনাব সাঈদ খোকন সাহেব এবং ফজলে নূর তাপস এখানে নেতৃত্ব দিয়েছেন, সেখানে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তারপরেও এখানে 14টি বস্তি আছে যেখানে প্রায় 60-65 হাজার মানুষ বসবাস করছে। তাদের কথা বিবেচনায় রেখে সরকার এবার করোনাকালীন সময়ে তাদেরকে প্রয়োজনীয় খাদ্য সহায়তা থেকে শুরু করে ঈদে উপহার সব কিছু পাঠিয়েছেন। আমাদের ব্যক্তি পর্যায়ে আমরা করেছি, আমাদের অঙ্গ সংগঠন, আমাদের দল, সকলে সাধারণ মানুষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তারপরেও এ আসনে কিছু কিছু সমস্যা রয়েছে, যেমন সেখানে জলাবদ্ধতা হয় কিছু কিছু জায়গাতে, সেগুলো দেখতে হবে। আমাদের যানজটের সমস্যা, এটি বাংলাদেশের ঢাকার সমস্যা। তারপরেও যে আমাদের যে এলিভেটেড এক্সপ্রেস, আমাদের যে মেট্রো রেল হচ্ছে, সেটির যদি এক্সটেনশনটি নিউ মার্কেট পর্যন্ত যায় তাহলে এই আসনের লোকরা তথা ঢাকাবাসী উপকৃত হবে। এবং যদি বিজিবির নিচে দিয়ে একটি রাস্তা সেখান দিয়ে চলে যায় তাহলে আমরা জিগাতলার মোড় থেকে নিউ মার্কেটের দক্ষিণ দিক পর্যন্ত আমরা যেতে পারব। যাই হোক, এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার সুযোগ পাব। মাননীয় স্পিকার, আমি আজকে যে জিনিসটি নিয়ে আপনারা আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, বর্তমান করোনাকালীন সময়ে একটি দুর্যোগপূর্ণ অবস্থা সারা বিশ্বে বিরাজ করছে, বাংলাদেশও এর বাইরে নয়।
অর্থনৈতিক উত্তরণ এবং ভবিষ্যৎ পথ পরিক্রমার কথা বলে যে বাজেট গত 11ই জুন আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার দ্বিতীয় মেয়াদে দিয়েছেন 2021 অর্থ বছরের জন্য, সেই বাজেটে আমিও বলতে চাই যে সে বাজেটে আশার কথা বলা হয়েছে, 8.2 প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হয়েছে। আমাদের গত এক দশকে আমরা 6%-এর উপরে 7%-এর উপরে প্রবৃদ্ধি অর্জন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং আমরা যখন আমাদের পভার্টি লেভেলকে নামিয়ে আনতে সক্ষম হয়েছি 40% থেকে 20%-এ, তখনই এই করোনা ভাইরাসের মতো একটি মরণঘাতী ব্যাধি, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এমন একটি ব্যাধি সমস্ত কিছু ওলটপালট করে দিয়েছে। যেমনটি অতীতে সিডর, আইলা, আজকে আমপান যুক্ত হয়েছে, সব কিছুকে পেছনে ফেলে অপ্রতিরোধ্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, সেই রকম একটি সময়ে ছন্দপতনের চেষ্টা করা হচ্ছে। আমরা প্রত্যাশা করব যে এই যে করোনা ভাইরাস অচিরেই বাংলাদেশ তথা বিশ্ব থেকে দূর হয়ে যাবে, সেটি আমরা কায়মন বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, এই জাতি সব সময় ঘুরে দাঁড়ানোর একটি রেজিলিয়েন্স আছে। যে জাতির নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার মতো একজন দূরদর্শী নেতৃত্ব আছে, এ জাতি কখনো পথ হারাবে না। আমাদের এই বাজেটে মূল যে চ্যালেঞ্জগুলো আছে, আমরা স্বাধীনতার পরে 950 কোটি টাকা দিয়ে শুরু করেছিলাম বাজেট 73 সনে, আজকে একটি 568,000 কোটি টাকার বাজেট। এখানে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতো সুযোগ্য নেতৃত্ব এই সরকারের আছে। আমরা মনে করি যে ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা যদি পর্যবেক্ষণে রাখি, যেমন এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো বিনিয়োগ এবং এমপ্লয়মেন্ট। আমরা ইকোনমিক জোন সৃষ্টি করেছি, এই ইকোনমিক জোনে যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের যদি এই মুহূর্তে জমি রেজিস্ট্রেশনের ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়, এটি কোনোভাবেই কাম্য নয়, সেটিকে ইনভেস্টরদের কনফিডেন্সকে ব্যাহত করবে। আমরা মনে করি এই ধরনের, আমরা বলছি যে আরও স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করা এবং এমপ্লয়মেন্টকে সর্বাধিকার এবং অগ্রাধিকার দেওয়ার, আমরা সেই ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজন হবে। এক্ষেত্রে আমি অবশ্যই আমি বিশ্বাস করি, আমরা যেমনটি 2008 সনে যখন রিসেশন হয়েছে, আমি এক মিনিট নেব মাননীয় স্পিকার, বেশি যদি আপনি অনুমতি দেন, 2008 সনে আমাদের বিশ্ব মহামন্দা শুরু হয়েছিল, তখনও যেমন আমাদেরকে বলা হয়েছিল যে আমরা অসুবিধায় পড়ব, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি এক মিনিট দেন, প্যাকেজ ঘোষণা করে সেদিন সেই অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছেন, এগিয়ে নিয়ে গেছেন, অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রেখেছেন। আজকেও আমাদের সামনে একটি শঙ্কা মানুষের মনে আছে, প্রতিদিন প্রতিনিয়ত এই কাজ করে মানুষের মনে সাহস সঞ্চার করার জন্য অনবরত পরিশ্রম করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সামনে এসেছিল 2004 সনে কোটামুক্ত বিশ্ব বাণিজ্যে আমরা পড়ে যাব, ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল, গেটজি রিপোর্ট বলেছিল, সেদিনও আমরা প্রমাণ করেছিলাম সেটি মিথ্যা। আজকে আবারও বলতে চাই, আমার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আবার পথ খুঁজে পাবে, আবার ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশা রেখে আমি আবারও ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আপনার গোছালো বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জামালপুর 3 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মির্জা আজম। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট, দয়া করে 12 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকের এই ঐতিহাসিক দিনে বাজেট আলোচনায় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আজকের এই ঐতিহাসিক দিনের বক্তব্যের শুরুতেই
আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহান শিক্ষক, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মহান নেতা, জোট নিরপেক্ষ আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, জুলিও কুরি পদকে ভূষিত বিশ্ব শান্তির দূত, শতাব্দীর মহানায়ক, জাতির পিতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1975-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে যাদের হত্যা করা হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদের আত্মার প্রতি, 1975-এর 3রা নভেম্বর কারা অভ্যন্তরে জাতীয় চার নেতার প্রতি আত্মার প্রতি, 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের আজ 72তম জন্মদিন, 71তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই 71 বছরের আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, কখনো যুগ্ম সাধারণ সম্পাদক, কখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কখনো সভাপতি হিসাবে 26 বছর এই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। এবং এই 71 বছরের আওয়ামী লীগের এই জীবনের বয়সে 40 বছর রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে আসছেন বঙ্গবন্ধু কন্যা, আজকে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু শেখ মুজিব 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে আমরা একটা স্বাধীনতা পেয়েছিলাম, যেই স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালের 23শে জুন। তার 190 বছর পর এই বাংলার মানুষ একটি স্বাধীনতা পেয়েছিল 1947 সালের 14ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধু জানতেন যে এই স্বাধীনতা আমাদের আসল স্বাধীনতা নয়, এই বাংলার স্বাধীনতা অর্জন করার জন্য, মুক্তি আনার জন্য আমাদের অনেক লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, তার জন্য দরকার তরুণ সমাজ। সেই তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য স্বাধীনতার মাত্র 4 মাস পর 1948 সালের 4ঠা জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামে একটি সংগঠন তিনি সৃষ্টি করেন, আর সেই সংগঠন সৃষ্টির মাত্র 2 মাস পর তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তিনি সেই পাকিস্তানে সংবিধান সভায় ঘোষণা দেওয়া হলে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা, এবং সেই প্রতিবাদে 8ই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। সেই 8ই মার্চের সেই সভার প্রতিবাদে 11ই মার্চ বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের পক্ষ থেকে বাংলা ভাষা দাবি দিবস কর্মসূচি ঘোষণা করা হলো। সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা চালানো হলো, বঙ্গবন্ধু সহ অনেক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলো। 15ই মার্চ খাজা নাজিমুদ্দিন সারা দেশের উত্তাল অবস্থা ঠেকানোর জন্য সেই ছাত্রদের দাবি মেনে নিয়ে বঙ্গবন্ধু সহ সকলকে মুক্তি দিলেন, এবং 16ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় বিশাল ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং সেই সমাবেশ থেকে নির্দেশ দিলেন যে আগামী 19শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপস্থিত থাকবেন পাকিস্তানের জাতির পিতা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না, যার জন্য সমস্ত জেলা থানায় থানায় দুর্বার সংগঠন, শক্তিশালী সংগঠন তৈরির নির্দেশ দিলেন। এবং 1948 সালের 19শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সমাবর্তন সভায় আমি নিজ কানে শুনেছি আমাদের অধ্যাপক মমতাজউদ্দিন, প্রখ্যাত নাট্যকার, তাকে নিয়ে আমাদের যুবলীগের একটা আলোচনা সভায় নিয়ে এসেছিলাম, তার মুখে শোনা, তিনি সেই দিন সেই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সভায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরাই শুধু উপস্থিত ছিলেন না, সারা পূর্ব পাকিস্তানের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষক এবং ইঞ্জিনিয়ার, ডাক্তার, সমস্ত সাংবাদিকবৃন্দ সেই জায়গায় উপস্থিত। এবং সেই প্রধান অতিথির বক্তব্যে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না তিনি ঘোষণা করে বসলেন, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সমস্ত হাউস স্তব্ধ, কারো কোনো প্রতিবাদ নেই। দেখা গেল অনেকক্ষণ পর সেই সমাবেশের শেষ প্রান্ত থেকে 6 ফিট 2 ইঞ্চি লম্বা তরুণ লিকলুকে এক যুবক কঠিনভাবে গর্জে উঠলেন, নো নো নো। এই নোটাই একদিন বিশাল নো হয়ে আমাদের ভাষা আন্দোলন, আমার নিজের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকার আমাদের আদায় করেছিলেন। মাননীয় স্পিকার, এরপর দেখা গেল 1952 সালের জানুয়ারি মাসে ঢাকায় পল্টন ময়দানে জনসভা, পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন খাজা নাজিমুদ্দিন, তার 48 সালে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তিনি আবার ঘোষণা করলেন যে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, এবং সেই তার প্রতিবাদে বঙ্গবন্ধু তখন কারাগারে বন্দী ঢাকা মেডিকেলে তিনি চিকিৎসা অবস্থায় থেকে সমস্ত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতৃবৃন্দকে নির্দেশ দিলেন যে আগামী 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালন করতে হবে, এবং তিনি 16ই ফেব্রুয়ারি থেকে তিনি আমরণ অনশনে যাবেন এবং জেলায় জেলায় থানায় থানায় নির্দেশ দেওয়ার জন্য। দেখা গেল কি, সেই 21শে ফেব্রুয়ারি জাতির পিতা
বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মিছিলে গুলি হলো, সালাম রফিক জব্বার বরকত নিহত হলো। মাননীয় স্পিকার, এরপর 1953 সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন, 54-তে নির্বাচন হলো, যুক্তফ্রন্টের নির্যাতন, মাত্র 9টি আসন পেয়েছিল তৎকালীন মুসলিম লীগ, সমস্ত আসন পেয়েছিল যুক্তফ্রন্ট, কিন্তু আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দেয় নাই। 1955 সালে বঙ্গবন্ধু গণপরিষদের সদস্য হলেন, 56 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রী হলেন, আবার 57 সালে দলের প্রয়োজনে সংগঠনের প্রয়োজনে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন। 58 সালে সামরিক শাসন জারি হলো, 62 সাল পর্যন্ত সামরিক শাসন, এরপরও 1966 সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন। আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পর তার যে স্বপ্ন বাংলা মায়ের সেই মুক্তি সনদ, ঐতিহাসিক 6 দফা তিনি প্রণয়ন করলেন। সেই ঐতিহাসিক 6 দফা প্রণয়ন পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, জাতীয় নেতৃবৃন্দ সারা দেশের মাঠে ময়দানে গ্রামে গঞ্জে সেই 6 দফা প্রচার করলেন। বাংলাদেশের মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ সেটা মনে প্রাণে গ্রহণ করলো। পাকিস্তানি শাসক গোষ্ঠী এই উত্তাল তরঙ্গের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে তার বিরুদ্ধে তখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো। এই ষড়যন্ত্র মামলা দেওয়ার পর উত্তাল তরঙ্গের মধ্যে বারুদে আগুন লাগানোর অবস্থায় সারা বাংলায় দাও দাও করে জ্বলে উঠল, স্লোগান উঠল, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব, জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই সারা দেশের উত্তাল তরঙ্গের মধ্যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য সর্বশেষ পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিয়ে মামলা প্রত্যাহার করে নিল। 1969 সালের 23 ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে সম্বর্ধনা দেওয়া হলো বঙ্গবন্ধুকে, প্রায় 10 লক্ষ মানুষের উপস্থিতি সেই জায়গায় বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করেছিলেন আজকে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ডাকসুর বিপি, আমাদের প্রাণপ্রিয় নেতা তোফায়েল আহমেদ। এরপর 70-এর নির্বাচন, সেই 70-এর নির্বাচনে পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টি আসন আওয়ামী লীগ বঙ্গবন্ধু নৌকা বিজয়ী হয়েছিল এবং পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা নির্বাচিত হয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই। তারপর কী হয়েছে, 1971 সালের ঐতিহাসিক 7ই মার্চ ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সমস্ত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব পূর্ব পাকিস্তানের শুধু নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সেদিন ঘোষণা করেছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে সারা বাংলার দামাল ছেলেরা অস্ত্র হাতে তুলে নিয়ে 9 মাসের সশস্ত্র সংগ্রাম করে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 2,70,000 বাবনের সম্ভ্রমণের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা শত্রু মুক্ত করেছিলাম। মাননীয় স্পিকার, এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনের যৌবনের 4,282 দিন তিনি কারাগারে কাটিয়েছেন, বারবার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালে 10ই জানুয়ারি যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেন, বাংলাদেশের অবস্থা তখন কী ছিল, বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ভাঙা ছিল, ব্যাংকে 1টি টাকা নাই, খাদ্য গুদামে 100টা খাদ্য নাই, এমন একটি অবস্থার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছিলেন। তারপরেও এই বাংলাদেশে শতকরা 80% মানুষ ছিল কৃষক, সেই কৃষকের জন্য পূর্ব পাকিস্তানের যত কৃষিঋণ ছিলেন কিয়ামত পর্যন্ত তিনি সেটা মওকুফ করে দিলেন, বিনামূল্যে কীটনাশক ঔষধ দিয়েছিলেন কৃষকের মাঝে, দামমাত্র মূল্যে সার দিয়েছিলেন, মাত্র 300 টাকা দিয়ে পাওয়ার পাম্প সরবরাহ করেছিলেন, 11,33,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু জাতীয়করণ করে 1,40,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি সরকারিকরণের মর্যাদা দিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই ধ্বংসস্তূপকে সোনার বাংলায় রূপান্তর করার জন্য যখন তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন, ঠিক তখনই 1975-এর 15ই আগস্ট তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। তারপর দীর্ঘ 6 বছর জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, স্বাধীনতা বিরোধী শক্তিদের পুনর্বাসন করেছে, তাদের মোটা তাজা করেছে জিয়াউর রহমান। এরপর 1981 সালে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং সেই দিন থেকে আজকে 40 বছর এই দলের তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। এই সভাপতির দায়িত্বকালীন সময়ে তিনি কী করেছেন, এই বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা যে করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বঙ্গবন্ধু জীবদ্দশায় পূরণ করে যেতে পারেন নাই, সেই স্বপ্ন পূরণ করার জন্য তিনি কাজ করছেন এবং কাজ করতে গিয়ে 19 বার এখন পর্যন্ত তিনি হামলার শিকার হয়েছেন এবং তিনি এই অবস্থার মধ্যে দিয়েও
সেই জঙ্গি এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল জিয়া এরশাদ খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করে এই দেশকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। এই দলকে চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়েছেন। আজকে এই দল রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই আজকে আপনি মাননীয় স্পিকার আপনি স্পিকার হয়েছেন। আমরা এই পার্লামেন্টের সকল মেম্বার যারা আমরা এমপি হয়েছি মন্ত্রীর মর্যাদা পেয়েছি মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই যে বারবার মৃত্যুর মুখোমুখি হন এর সাহস এবং সততার কারণে তিনি এটা পারছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনিও সততার সাথে মানুষকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, যার জন্য কোনো পিছু টান ছিল না। আজকে বঙ্গবন্ধু যেভাবে দেশকে ভালোবাসছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনিও দেশকে ভালোবাসেন। আজকে তার যে দেশকে ভালোবাসার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেই প্রচেষ্টার সাথে আমরা যারা পার্লামেন্টের মেম্বার আছি মন্ত্রী আছি সকলেই যদি সততার সাথে আমরা তাকে সহযোগিতা করি ইনশাল্লাহ আগামী 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে তিনি তার স্বপ্নের বাংলাদেশ উন্নত দেশ সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারবেন। মাননীয় স্পিকার আমার বক্তব্য বাড়াতে চাই না, আমি শুধু বলতে চাই বাজেটের উপর। আজকে এই বাজেটের একটা বিষয় আছে, মাননীয় স্পিকার আমাকে এক মিনিট সময় বাড়াই দিন। মাননীয় স্পিকার আমাদের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রায় 50,000 কোটি টাকার সিগারেটের বাজারের রাজস্ব আয় নিয়ে দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ ও দাবি উঠে আসছে। এই খাতে সুষম বণ্টন না হয় বড় কোম্পানিগুলো আরও বড় হচ্ছে, অন্যদিকে ছোট কোম্পানিগুলো আরও ছোট হয়ে যাচ্ছে, রুগ্ন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, ঋণের টাকা অনাদায়ী হওয়ার আশঙ্কা। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাব চাঁপাইনবাবগঞ্জ 3 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হারুনুর রশিদ। মাননীয় সদস্য আপনার সময় 12 মিনিট, দয়া করে 12 মিনিটের মধ্যেই বক্তব্য সীমাবদ্ধ রাখবেন। দিলে ভালো হয় মাননীয়, মাইকটা পাশেরটা দিলে ভালো হয় মনে হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসমিল্লাহির মাননীয় স্পিকার, বাজেটের সাধারণ আলোচনায় আমাকে কিন্তু মাননীয় সদস্য আপনি হঠাৎ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, মানে পরে বলবো, পরে বলবো, হ্যাঁ এটা ব্যাখ্যা পরে, এইটা এইটা দিয়ে এইটা দিয়ে কোনো বক্তব্য শুরুর, এইটা দিয়ে কোনো বক্তব্য শুরুর রেওয়াজ আমি আমার সাত টাইমের এমপির মধ্যে এই রেওয়াজ আমি কোনো দিন দেখিনি। মাননীয় স্পিকার ঠিক আছে, আপনি পরে এক্সপ্লেনেশন দিবেন, ইউল হ্যাভ টু এক্সপ্লেইন ইট, টাইমটা ঠিক করে দিন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2020-21 অর্থ বছরের সাধারণ বাজেটের আলোচনায় সুযোগ দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ আপনাকে। এমন এক সময়ে করোনার আঘাত বাংলাদেশে এসেছে যখন অর্থনীতি অত্যন্ত দুর্বল অবস্থায়, রেমিটেন্স ছাড়া সমস্ত কিছু ছিল একেবারে নিম্নমুখী, ব্যাংক খাত, শেয়ার বাজার, আর্থিক প্রতিষ্ঠানগুলি এমন নাজুক যেখানে এই খাতগুলোরই দরকার ছিল প্রণোদনার, অর্থাৎ দুর্বল অর্থনীতি নিয়ে আমাদেরকে করোনা মোকাবেলা করতে হবে। ফলে বাংলাদেশের জন্য করোনা অত্যন্ত চ্যালেঞ্জের, আর চ্যালেঞ্জের মাত্রা নির্ভর করছে বর্তমান পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হবে। জীবন বাঁচাতে হবে, খাদ্যের যোগান ও চিকিৎসা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জীবন বাঁচাতে হবে, সংক্রমণ রোধ করতে হবে, আক্রান্তদের চিকিৎসা দিতে হবে এবং যাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে। করোনা মোকাবেলায় সরকার বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে, শোনা গিয়েছে, এক্ষেত্রে এর বাস্তবায়নের জন্য স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সুশাসন এবং প্রয়োজনীয় সমন্বয় খুবই দরকার, যেটি এখন বড়ই অভাব রয়েছে। মাননীয় স্পিকার, সরকার কিছু প্রণোদনা ঘোষণা করেছে, এই প্রণোদনাগুলো পর্যাপ্ত কিনা এবং বাস্তবায়নে আমরা সক্ষমতা আছে কিনা সেটিও প্রশ্ন রাখে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল মহামারী বিষয়ে সুস্পষ্ট একটি বিষয় বলেছেন যে কোনো অঞ্চলে কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয় তাহলে সেই এলাকায় তোমরা প্রবেশ করিও না,
এবং সেখানে কাউকে প্রবেশ করতে দিও না। এটি একেবারে বিজ্ঞানসম্মত। চীনে যখন প্রথম মোহনা দেখা দেয় তখন তারাই একমাত্র বিশ্বের মধ্যে আমি বলবো যে সবচাইতে বিজ্ঞানসম্মতভাবে তারা এই পদক্ষেপটি গ্রহণ করেছিল বলে এর বিস্তার লাভ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন যে আমার দেখানো পথের বাইরে যারা নতুন পথ অনুসন্ধান করবা তারা আমার উম্মতের বাহির। মাননীয় স্পিকার, আজকে সারা পৃথিবী এই করোনা ভাইরাসে বিপর্যস্ত, কোনো সন্দেহ নাই। এই অবস্থায় আমাদেরকে একটা বিরাট চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে বাজেট যে প্রস্তাবনা করা হয়েছে এটি নিয়ে আমি খুব বেশি আলোচনায় যাব না, কারণ এই বাজেট নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের প্রথিতযশা অর্থনীতিবিদগণ প্রতিনিয়ত সম্পাদকীয় উপসম্পাদকীয় এবং বাংলাদেশের লিডিং সমস্ত পত্রপত্রিকাগুলোতে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটি আজকে একেবারে রাজস্ব প্রাপ্তির যে বিবরণ দেওয়া হয়েছে এটি হাস্যস্কর, অবাস্তব, অকল্পনীয়। মাননীয় স্পিকার, এখানে আপনার মূল্য সংযোজন কর গত বছর যে লক্ষ্যমাত্রা ছিল তার চাইতে প্রায় 15-20 কোটি টাকা বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে আপনার অন্যান্য যে সমস্ত কর নির্ধারণ, এখানে স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্পের এখানে রেজিস্ট্রেশন, আজকে কিনা বেচা সব বন্ধ হয়ে যাবে। আপনি গতবারের চাইতে প্রায় 2000 কোটি টাকা বেশি এখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। ভাড়া এবং ইজারা, আজকে হাটবাজার এখন পর্যন্ত ইজারা হচ্ছে না। আপনার নিজের এলাকায় আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে এই অর্থবছরে যে সমস্ত হাটবাজার ইজারা ছিল সেগুলো কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যাচ্ছে না, সেখানেও দেখা যাচ্ছে প্রায় সরকার 200 কোটি টাকা বেশি লক্ষ্য নির্ধারণ করেছেন। এই বিষয়গুলো একেবারে অসম্ভব, অবাস্তব। আমি মনে করি যে এইখানে আপনার করোনা উত্তর ভবিষ্যৎ অর্থনৈতিক পথকর্মীর জন্য যে ধরনের বাজেট প্রণয়ন দরকার ছিল সেটি সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমি এখনও সময় আছে, আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব যে বাজেটটিকে সংশোধিত আকারে প্রকাশ করবেন, যেহেতু বাজেটের পর আলোচনা। সুতরাং আমি সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয়ে এখানে প্রস্তাব রাখতে চাই, যে বিষয়গুলো এখনও সময় আছে, যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেবেন, এবং আমি মনে করি যে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিলে আমরা আগামী অর্থবছরে এখানে যে সারা বিশ্বে যে মহামারী আকার ধারণ করেছে এইটি থেকে আমরা পরিত্রাণের জন্য আমাদের কাজে আসবে। বিশেষ করে আমরা আবহাওয়া পূর্বাভাসে আজকে খবর পাচ্ছি যে বাংলাদেশে 2টি বন্যার আশঙ্কা রয়েছে। আগাম বন্যা ইতিমধ্যেই আমাদের উত্তরাঞ্চলে কিন্তু বন্যার অত ইতিমধ্যেই দেখা দিয়েছে। সুতরাং এখানে ফসলহানি ঘটবে, ফসলহানি ঘটলে এখানে স্বাভাবিক কারণে খাদ্য ঘাটতি ঘটবে। সুতরাং এখানে খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য মজুদের পরিমাণ আপনাকে বৃদ্ধি করতেই হবে আমাদের আভ্যন্তরীণ সোর্স থেকে। এবং প্রতি বছর আজকে মাননীয় কৃষিমন্ত্রী বক্তৃতা দিলেন, কিন্তু তো স্ট্যাটিস্টিক্স দিতে হবে যে আমরা প্রতি বছর কী পরিমাণ খাদ্য আমদানি করে থাকি। সুতরাং তার আলোকে আমাকে অবশ্যই আভ্যন্তরীণ সোর্স থেকে যেমন আমাকে খাদ্য মজুদ করতে হবে, পাশাপাশি বিদেশ থেকে খাদ্য আমদানি বাড়িয়ে আমাকে খাদ্য মজুদ রাখতে হবে, যেন কোনো অবস্থাতেই দেশে খাদ্য ঘাটতি হলে মানুষ না খেয়ে মারা যায়। এটির ব্যাপারে আমি মনে করব মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থ বৃদ্ধি বাড়াতে হবে। আম্পানে সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আজকে বিভিন্ন বাঁধ, বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো কৃষিকে কার্যকর রাখার জন্যে, এই স্থাপনাগুলোকে মেরামতের জন্যে সেখানে অবশ্যই পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থ আপনাকে বাড়াতেই হবে। কারণ আগামীতে কৃষি হচ্ছে আমাদের কর্মসংস্থান, কৃষি হচ্ছে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর সবচাইতে বড় শক্তি। সুতরাং এই ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় আপনাকে অর্থ বাড়াতে হবে। পাশাপাশি মাননীয় স্পিকার, এখানে আজকে উন্নয়নের রাজনীতির চিন্তাভাবনা বাদ দিতে হবে, দেশ বাঁচাও মানুষ বাঁচাও রাজনীতি আপনাকে চিন্তা করতে হবে। স্পষ্ট কথা আমি বলছি এখানে, কারণ এখানে আজকে উন্নয়নের ব্যয় কমাতে হবে, প্রয়োজনে মন্ত্রী পরিষদের আকার ছোট করতে হবে, করে আপনি ব্যয় কমিয়ে আজকে এখানে মানুষকে বাঁচানোর জন্য পরিকল্পনা প্রণয়ন করে সেইভাবে সুনির্দিষ্টভাবে অগ্রসর হতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে, সামাজিক যে সমস্ত আপনার সেফটি নেটগুলো আছে সেই মন্ত্রণালয়গুলোর অর্থ বরাদ্দ বাড়াতে হবে। মাননীয় স্পিকার, যেহেতু সময় খুব কম, বাজেটের উপর বক্তৃতা রাখার যে ইচ্ছা আগ্রহ ছিল মাত্র 12 মিনিট সময় নির্ধারণ করেছেন, এই অল্প সময়ের মধ্যে সত্যিকার অর্থে আজকে এই সংক্ষিপ্ত বিষয়গুলো আলোচনা করা খুবই কষ্টকর। আজকে বাস্তব মাননীয় স্পিকার, আজকে আমাদের সমাজে ঘুণ ধরে গেছে। আজকে চাঁদাবাজ, ঘুষখোর, মাদক সম্রাট, মানব পাচারকারী, অর্থ আত্মসাৎকারী, মানুষের হক বিনষ্টকারী, জালিয়াত, ভূমিদস্যু, ব্যাংক লুটেরারা, শেয়ার কেলেঙ্কারির হোতারা, সরকারি সম্পদ আত্মসাৎকারীরা এখন সমাজের ভদ্রলোক এবং ক্ষমতার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। মাননীয় স্পিকার, আল্লাহ পাক এই জন্য সূরা বনী ইসরায়েলের 16 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন, আর যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তার অবস্থা সম্পূর্ণ লোকদেরকে উদ্বুদ্ধ করি অথবা তারা পাপাচারে মেতে ওঠে, তখন সে জনগোষ্ঠীর উপর আমার আদেশ অবধারিত হয়ে যায় অথবা আমি তাকে উঠিয়ে আছাড় দিই। মাননীয় স্পিকার, আজকে আমরা ক্ষমতার লোভে লালসে পথ হারিয়ে ফেলেছি, একেবারেই বাস্তব। আজকে লজ্জা লাগে মাননীয় স্পিকার, আমরা যখন বলি আমরা
আজকে জিরো টলারেন্সে আপনার দুর্নীতির ব্যাপারে আমরা কোথায় জিরো টলারেন্স আছি? মানে স্পিকার, এই সংসদের একজন সদস্য মাদক আপনার মানব পাচারকারী শ্রেষ্ঠ ব্যক্তি, আজকে সে কী করে এই সংসদে আসলো, তার স্ত্রী কীভাবে এই সংসদে আসলো, এই প্রশ্নগুলো আজকে পত্রপত্রিকায় কিন্তু ঢালাওভাবে লেখা হচ্ছে। আজকে মাননীয় স্পিকার এই বিষয়গুলো তদন্তের দাবি রাখে। আজকে মাননীয় স্পিকার, আজকে এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চয়ই সরকারের এখানে আশ্রয় প্রশ্রয় না থাকলে তারা জীবনে এই সংসদে আসতে পারতো না। আজকে আমার নির্বাচনী এলাকায় সাবেক এমপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে, আমার থানায় মামলা হয়েছে, দেড় বছর হতে চললো, এখনও আপনার কোনো ধরনের তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয় না। আজকে পুলিশের আইজিপি এই বেঞ্জির সাহেব উনি নতুন নতুন নসিহত দিচ্ছেন, উনি নতুন নতুন করে বলছেন পুলিশকে আজকে সৎ হতে হবে, পুলিশকে এই হতে হবে, দশ বছর থেকে উনি পুলিশের শীর্ষ পদে রয়েছেন। আজকে ওনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে বাংলাদেশের আমানত নষ্ট করেছেন, যারা মানুষের হক নষ্ট করেছেন, নির্বাচনে আপনার প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন করেছেন, তার জবাবদিহিতা আপনাকে করতে হবে না? গত নির্বাচনের সময় পুলিশকে পুরস্কৃত করা হয়েছে, পুলিশের উচ্চতর পদমর্যাদার ব্যক্তিদেরকে আজকে দুর্নীতিতে অংশগ্রহণ করা হয়েছে, এই পুলিশ দিয়ে মাননীয় স্পিকার কোনোভাবেই সৎ প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়। কারণ এখানে আজকে পুলিশের পারসেপশানটা কী, যে আজকে পুলিশ সরকারের আওয়ামী লীগের গোলাম এবং দাস বাহিনীতে পরিণত হয়েছে, কোনো সন্দেহ নাই, এগুলো একেবারেই সত্য কথা মাননীয় স্পিকার, এগুলো একেবারেই সত্য কথা। এই কথাগুলো বলতে গেলে স্বাভাবিক কারণেই কথায় আছে না মাননীয় স্পিকার, যে সত্য বললে মা মায়ের খায়, না বললে বাপ কুত্তা খায়। কথাটা হচ্ছে যদি সত্য কথা আমরা বলতে যাই তাহলে মাননীয় স্পিকার আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদের পর হইচই করবেন, কিন্তু বাস্তব আমি বলবো, দেখেন এখানে করোনার এই পরিস্থিতিতে বিএমএ আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠান বিএমএ বলছে করোনা চিকিৎসায় মৃত্যুর দায় মন্ত্রণালয় এবং অধিদপ্তরের, এটা বিএমএর বক্তব্য, বিএমএ কাদের, সরকারের। আজকে বাস্তব কথা যে এই দুঃসময়ে যে সমস্ত আজকে করোনার যে সমস্ত কিটস বা করোনার যে সমস্ত সামগ্রী, আজকে করোনা স্বাস্থ্যমন্ত্রী নাই এখানে, স্বাস্থ্যমন্ত্রী একটি কোভিড হাসপাতাল ভিজিট করেছেন, সেখানে ডাক্তারদের কী দুরবস্থা, সেখানে রোগীরা কী অবস্থায় আছে কোনো খবর আছে? কোনো খবর নাই। আজকে স্বাস্থ্য, আজকে আপনার 10-12 বছর যাবৎ ক্ষমতায়, আমি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে বলছি, আমি গত 10 দিন যাবৎ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কাছে ফোন করি, মেসেজ দিয়েছি যে আপনি ফ্রি হলে একটু আমাকে কথা দিবেন, তারা তাদের অফিসের পিএস, তাদের পিএ, তাদের ডিজি, তাদের ডাইরেক্টররা কেউ ফোন ধরে না। স্বাস্থ্য অধিদপ্তর একটা বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এগুলো পরিবর্তন করেন, স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেন, সরিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবেলার জন্যে উপযুক্ত ব্যক্তিদেরকে সেখানে বসান, কমিটমেন্ট লোকদেরকে বসান, যার ফলশ্রুতিতে আজকে দেখেন এখানে চীনা বিশেষজ্ঞরা আজকে বাংলাদেশ থেকে তারা যাওয়ার পর কী বলে গেল, চীনারা বলছে যে বাংলাদেশের পরিস্থিতি তারা হতাশ, তারা বাংলাদেশের এই করোনার পদক্ষেপ যে সমস্ত গ্রহণ করেছে একেবারে হতাশা ব্যক্ত করেছে। এটা আমার কথা নয় মাননীয় স্পিকার, এটা যারা বিশেষজ্ঞরা বাংলাদেশে কাজ করতে এসছে। আমি যেহেতু বক্তব্যের সময় আমার কম হয়ে আসছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করব যে আজকে আমাদের একটা যে সংকট, জাতীয় যে সংকট তৈরি হয়েছে, এই সংকট থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যভাবে আজকে আমরা যদি ভেবে থাকি, যে আজকে কয়েকদিন আগে হেলথের ডিজি বললেন যে 2-3 বছরের একটা আশঙ্কা রয়েছে, এই 2-3 বছর এটা সম্ভাবনা রয়েছে, তাই এটা যদি আমাদের দীর্ঘায়িত হয় এটা সত্যিকার অর্থে আমাদের জন্য বিরাট বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে জাতীয় ঐক্যমত দরকার, আমাদের যে জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছে, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা হয়েছে, এই মামলাগুলো প্রত্যাহার করে নেবেন, পুলিশবাদী পুলিশ সাক্ষী হয়ে হাজার হাজার যে মামলা, এই মামলাগুলো প্রত্যাহার করবেন। মাননীয় স্পিকার, চিল্লাতে যাকে লাভ নাই, এটি বাস্তব। পাশাপাশি আজকে যখন আপনার কটূক্তির কথা বলেন তখন হাস্যস্কর লাগে মাননীয় স্পিকার। আজকে আমি আপনারা কথা বলতে যদি না দেন, বাজেটের আলোচনা, বাজেটের উপর কথা বলার সুযোগ দেন, আর যদি আপনারা চিল্লাচেঁচা করেন কোনো লাভ হবে না। জনগণের কাছে মেসেজটি যাচ্ছে যে আপনারা আমাকে কথা, সঠিক কথাগুলো, সত্য কথাগুলো বলার সুযোগ থেকে আপনারা বঞ্চিত করছেন। মাননীয় সদস্য, আপনি দয়া করে আপনার আসন গ্রহণ করুন, আপনার সময় শেষ, দয়া করে আসন গ্রহণ করুন। আপনার তো 12 মিনিট হয়ে গেছে। প্লিজ বসুন।
মাননীয় সদস্য আপনি বসেন না, আপনি বসুন, দয়া করে বসুন, উঠে যান কেন, বসুন, আপনি একটু বসুন, আমারও একটা কথা শুনেন। আপনার বক্তব্যের সময় হইচই হয়েছে এটা ঠিক, এটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। তবে বিষয়টা হচ্ছে এই, আপনি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা কিন্তু এক্সপ্লেইন করতে পারেননি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন, সেখানে দুইজন ব্যক্তির নাম উচ্চারণ করেছেন যাদের নাম আমি পার্লামেন্টের ডিপটি স্পিকার হিসেবে উচ্চারণ করতে পারি না, তার কারণ বোথ অফ দেম আর কনভিক্টেড। কোনো একটা নির্বাচিত সরকার, একটি নির্বাচিত সরকার দুইজন কনভিক্টেড পার্সনের সঙ্গে কেমন করে ঐক্য গড়ে তুলতে পারে, এক। আর আপনি যে পার্লামেন্টে বসে যে সুন্দর বক্তব্যটা রাখলেন, আপনার বক্তব্য সুন্দর হয়েছে, আমি নিশ্চয়ই স্বীকার করব, তার কারণ ডিজি সাহেব যে বক্তব্য দিছে সেটা আমিও পড়ে দেখেছি। কিন্তু আপনি সেই নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে আখ্যায়িত করলেন, ওই প্রশ্নবিদ্ধ শব্দটি আপনার এই প্রসিডিংস থেকে এক্সপান্স করা হলো। আপনাদেরকে ধন্যবাদ। আপনি যদি বলতে চান আপনি এক মিনিট বলতে পারেন। আপনি তো আমাদের সংসদের, আপনি এক মিনিট বলুন, আপনি সংসদের আমাদের গার্জিয়ান, আপনি ওই চেয়ারে বসে আমাদের সবার প্রতি যে ব্যবস্থা বা যে ই রাখছে সেটা আমার প্রতিও রাখবেন, এটা আমার প্রত্যাশা। মাননীয় সংসদ নেতা বলার পরে আপনি সহায় বাড়বেন, আমি আর কথা বলবো না, যেহেতু আমার কথাতে আপনি নিজে ইন্টারাপ্ট করছেন একজন মাননীয় স্পিকার হিসাবে, এটা আমার কাছে খুবই দুঃখজনক, আমি যার জন্য ওয়াক আউট করলাম। মাননীয় সদস্যবৃন্দ, ওনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট, কারণ আমি তো আনপার্লামেন্টারি কোনো কথা বলতে দেব না, এবং সেটা যদি কোনো আমার সরকারি দলেরও হয় আমি সেখানে ইন্টারাপ্ট করব, সেখানেও আমি ইন্টারাপ্ট করব। এটা শুধু হারুনুর রশিদ সাহেবের বেলায় নয় বা কোনো বিরোধী দলের সদস্যের বেলায় নয়, সরকারি দলের সদস্য যদি এমন কোনো কথা বলে হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল আমি সেখানেও ইন্টারফিয়ার করব। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম সাত এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাসান মাহমুদ। মাননীয় সদস্য আপনার সময় 12 মিনিট, দয়া করে 12 মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রিতে ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে নিহত বঙ্গমাতা শেখ ফজিলতুন নেসা মুজিব সহ 15ই আগস্টের সকল শহীদদের। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় চার নেতাকে যাদেরকে 1975 সালের 3রা নভেম্বর কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি গভীর শ্রদ্ধা জানাই সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি যারা তাদের জীবন দিয়ে এই বাংলাদেশ রচনা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আমি গভীর কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি। তিনি পরপর তিনবার আমাকে মনোনয়ন দিয়ে সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার সমস্ত জনগণের প্রতি যারা আমাকে নির্বাচিত করে সংসদে এসে কথা বলার, প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আজ 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি দল নয়, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সৃষ্টিশীল স্ফুলিঙ্গের নাম। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। বাংলাদেশ আওয়ামী লীগের অসামান্য অবদান হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে, স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বাঙালিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মাননীয় স্পিকার, বাংলাদেশ সৃষ্টির পর
জাতির পিতাকে মাত্র 3.5 বছর সময় দেয়া হয়েছিল। সেই সময় বাংলাদেশের যে অবস্থান ছিল তার চেয়েও পিছনে ছিল মালয়েশিয়া, কাছাকাছি অবস্থানে ছিল দক্ষিণ কোরিয়া। যদি বঙ্গবন্ধু থেকে সেদিন হত্যা করা না হতো, স্বাধীনতা অর্জনের 10 থেকে 15 বছরের মাথায় বাংলাদেশ হতো একটি উন্নত রাষ্ট্র। বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়াকে দক্ষিণ কোরিয়ার অনেক আগেই উন্নত রাষ্ট্রের খাতায় নাম লেখাতে পারতেন। বঙ্গবন্ধু সেই স্বপ্নের কথা বলেছিলেন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বঙ্গবন্ধু কাজ করে যাচ্ছিলেন। বঙ্গবন্ধুকে যখন 1975 সালে হত্যা করা হয়, তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 7.4%, যেটি আমরা স্বাধীনতা অর্জনের 40 বছর পর্যন্ত আমরা সেটি অতিক্রম করতে পারি নাই। বঙ্গবন্ধুকে হত্যা করার 4 দশক পর্যন্ত আমরা, 4 দশকের কাছাকাছি সময় পর্যন্ত সেটি অতিক্রম করতে পারি নাই। আমরা সেটি অতিক্রম করেছি 2016-17 অর্থবছরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধুকে যে বছর হত্যা করা হয় মাননীয় স্পিকার, তখন বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছিল। সেই অবস্থায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ আজকে অদম্য গতিতে এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই দেশ 1950 সালের মাঝামাঝি সময় থেকে খাদ্য ঘাটতির দেশ, যেই দেশে তখন লোকসংখ্যা ছিল 4 কোটি 70 লক্ষ, যে এখন যেখানে লোকসংখ্যা প্রায় 17 কোটি কিংবা তার চেয়ে বেশি, 1 ইঞ্চি কৃষি জমি বাড়েনি, কিন্তু বাংলাদেশ আজকে বিশ্ব খাদ্য সংস্থাকেও অবাক করে দিয়ে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, মাথাপিছু কৃষি জমির পরিমাণ পৃথিবীতে সর্বনিম্ন, সেই দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে খাদ্যে উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ ছিল, আমরা স্বল্পোন্নত দেশের কালিমা মুছে দিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যমায়ের দেশে উন্নীত করেছে। দারিদ্র সীমা ছিল 41%, সেখান থেকে কমে, অর্ধেকের চেয়েও কমে আজকে 20% এসে দাঁড়িয়েছে, 20% এবং অতিদারিদ্র 10% নেমে এসছে, দারিদ্র সীমা 20% নেমে এসছে। মাননীয় স্পিকার, আজকে বিশ্ব করোনা ভাইরাসের মহামারীতে পর্যুদস্ত, পৃথিবী আজকে স্তব্ধ হয়ে গেছে এবং এই প্রেক্ষাপটে মাননীয় অর্থমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সাহসী বাজেট ঘোষণা করেছে। একটু আগে বিরোধী দলের এমপি হারুনুর রশিদ সাহেব বক্তৃতা করছিলেন, তিনি বলছিলেন এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে কি না। মাননীয় স্পিকার, গত 11 বছর ধরে শুনে আসছি প্রতিবার বাজেট পেশ করার পর বলা হয় যে বিএনপি, তার সাথে সুর মিলিয়ে তাদের সমমনা দলগুলো আর কিছু প্রতিষ্ঠান আছে যারা সমালোচনা না করলে মনে করে যে তাদের পাণ্ডিত্য ফলানোটা হচ্ছে না, তাদের পাণ্ডিত্য ফলানোর জন্য তারা সবসময় বলে যে এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মাননীয় স্পিকার, গত 11 বছরে বাজেট বাস্তবায়নের হার হচ্ছে 95 থেকে 97-98% মাননীয় স্পিকার। আর প্রতি বাজেটের পর মাননীয় স্পিকার, বিএনপি সহ কয়েকটি দল আর কিছু বুদ্ধিজীবী তারা বলেন যে এটি উচ্চবিলাসী। মাননীয় স্পিকার, এবারেও একই কথা বলা হয়েছে যে এই বাজেট উচ্চবিলাসী, এই বাজেট বাস্তবায়নযোগ্য না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যদি অভিলাষ না থাকে, উচ্চবিলাস না থাকে, তাহলে সে অভিলাষ পূরণের তাগাদা থাকে না, অভিলাষ পূরণের জন্য প্রচেষ্টা থাকে না। অভিলাষ গত 11 বছর ধরে ছিল বিধায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই উচ্চবিলাসী বাজেটগুলো বাস্তবায়িত হয়েছে, বাংলাদেশ এগিয়ে গেছে, মানুষের মাথাপিছু আয় $600 থেকে $2009 গিয়ে দাঁড়িয়েছে, 3.5 গুণ বেড়েছে, আর জিডিপির আকার 5 গুণ বেড়েছে, বাজেট 6.5 গুণ বেড়েছে। মাননীয় স্পিকার, 2008-09 সালের বাজেট সেটি ছিল 88,000 কোটি টাকা, সেখান থেকে আজকে 5,68,000 কোটি টাকা, বাজেট 6.5 গুণ বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিরোধী দলের এমপি তিনি বলছিলেন যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য, তিনি হয়তো বাজেটটি ঠিকমতো পড়েন নাই, যদি পড়তেন তাহলে উনি এই কথা বলতেন না। সামাজিক নিরাপত্তা খাতে বাজেটের 16%-এর বেশি এবার বরাদ্দ দেওয়া হয়েছে এবং গত বছরের তুলনায় 14,000 কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে এই যে বরাদ্দ,
এটি চালু করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার যখন তিনি দেশ পরিচালনার দায়িত্ব পান। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং নানা ধরনের ভাতা, এমনকি মাননীয় স্পিকার স্বামী পরিত্যক্ত ভাতা, ইউরোপের উন্নত দেশগুলো তো স্বামী পরিত্যক্ত ভাতা নাই, সেখানে স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দেয় সেজন্য কোনো ভাতা পায় না, কিন্তু বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুস্থ নারীদের কথা চিন্তা করে স্বামী পরিত্যক্ত ভাতা চালু করেছেন। আর এইবার এই খাতে বাজেট বাড়ানোর প্রেক্ষিতে আগে 88 লক্ষ মানুষ এই খাত থেকে বরাদ্দ পেত, সাহায্য পেত, এবার সেখানে আরও 12 লক্ষ মানুষ যোগে সেটি 1 কোটি ছাড়িয়ে যাবে। তিনি বাজেট না পড়ে বলেছেন বিদায়, এই কথা বলেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কোভিড-19 মোকাবেলা করার জন্য তিনি অনেক পরামর্শ দিয়েছেন, আমি তাকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমি জানি না তিনি আমার বক্তব্য শুনছেন কি না, তিনি থাকলে খুব ভালো হতো, যে করোনা ভাইরাসের কারণে আজকে সমস্ত পৃথিবী পর্যুদস্ত, আজকে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার বাংলাদেশে পৃথিবীতে যে কয়টি দেশে মৃত্যুর হার সবচেয়ে কম তন্মধ্যে বাংলাদেশের অবস্থান। আমি মাননীয় স্পিকার একটি পরিসংখ্যান আপনার সামনে তুলে ধরতে চাই, চায়না যে চায়নার বিশেষজ্ঞরা এসে আমাদেরকে পরামর্শ দিতে এসেছিলেন, তাদের বক্তব্য সূত্র ধরে তিনি অনেক কথা বলেছেন, সেই চায়নাতে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 5.55, ইউএসএ পৃথিবীর উন্নত দেশ সেখানে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 5.13, ইউকে যুক্তরাজ্য সেখানে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 13.97, অর্থাৎ প্রায় 14 ভাগ, এবং বেলজিয়ামে যেখানে ক্যাপিটাল অফ ইউরোপ ব্রাসেলস সেখানে মৃত্যুর হার হচ্ছে 16%, জার্মানি যেটির উদাহরণ আমাদের অনেক বক্তা দেন, আমাদের অনেক বিশেষজ্ঞ তাদের বক্তৃতার সময় পরামর্শ দেওয়ার সময় জার্মানির কথা বলেন, সেখানেও মৃত্যুর হার মাননীয় স্পিকার আক্রান্তদের মধ্যে 4.66, আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মৃত্যুর হার 3.18, পাকিস্তানে মৃত্যুর হার 2%, আর বাংলাদেশে মৃত্যুর হার হচ্ছে 1.29%, অর্থাৎ আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার সারা পৃথিবীর উন্নত দেশগুলোর চেয়ে তো কম বটেই, ভারত পাকিস্তানের চেয়েও কম। আমাদের সীমিত সম্পদ, সীমিত সামর্থ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দিবানিশী কাজ করে যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এই কারণেই আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। জনগণ যদি আরও সচেতন হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে, আক্রান্তের হারও কমবে এবং একই সাথে মৃত্যুর হারও আরও অনেক কমবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এটি পৃথিবীর সামনে উদাহরণ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই করোনা ভাইরাসের কারণে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে সমগ্র পৃথিবীতে, সেটি থেকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জিডিপির 3.6% প্রণোদনা ঘোষণা করেছেন, প্রায় 1,05,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন। মানুষ আশা করেনি, দাবি করেনি, এরপরও মোবাইল ফোনে টাকা চলে গেছে, মসজিদের ইমামরা দাবি করেনি, তারা এরপরও তাদের কাছে 5,000 টাকা করে প্রণোদনা চলে গেছে। মাননীয় স্পিকার, সরকারের পক্ষ থেকে যে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ত্রাণ তৎপরতা চালানো হয়েছে, সেই কারণে আপনি দেখবেন আজকে বাংলাদেশে আজকে 3 মাস করোনা ভাইরাস দেশ পর্যুদস্ত, পৃথিবী পর্যুদস্ত, একজন মানুষ আল্লাহর রহমতে অনাহারে মৃত্যুবরণ করেনি এই দেশে, এই খেটে খাওয়া মানুষের দেশে, যে দেশ খেটে খাওয়া মানুষের দেশ সেই দেশে একজন মানুষ অনাহারে মৃত্যুবরণ করেনি। মানুষের মধ্যে হাহাকার নাই, শুধু আজকে সরকার নয়, আমাদের দলের পক্ষ থেকে 1,25,00,000 মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের দল যেহেতু 23 জুন সেজন্য বলছি জনগণের পাশে সর্বদা আছে, এবং সেই কারণে আমাদের দলের নেতারা আক্রান্ত হচ্ছে, এই পার্লামেন্টের সদস্য মৃত্যুবরণ করেছে, কেন্দ্রীয় কমিটির 81 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির, সেই কেন্দ্রীয় কমিটির 2 জন, আর যদি আবদুল্লা ভাই যেহেতু ধর্ম সম্পাদক ছিলেন, আর ধর্ম সম্পাদক এখনও দেওয়া হয় নাই, তাকে যদি ডিফ্যাক্টো ধর্ম সম্পাদক ধরি, তাহলে কেন্দ্রীয় কমিটির 3 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, অনেক সংসদ সদস্য মৃত্যুবরণ, অনেক সংসদ সদস্য আজকে আপনার করোনা ভাইরাসে আক্রান্ত। এটির কারণ হচ্ছে যে তারা জনগণের সাথে, প্রত্যেকেই জনগণের সাথে থেকে কাজ করছিলেন। মাননীয় স্পিকার, আমার সময় প্রায় শেষ, সেই জন্য বলছি আমেরিকান থিওলজিস্ট জেমস ফ্রিম্যান ক্লার্ক বলেছিলেন যে এ পলিটিশিয়ান থিঙ্কস অফ নেক্সট ইলেকশন, বাট এ স্টেটম্যান থিঙ্কস অফ নেক্সট জেনারেশন। আমাদের নেত্রী
জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, থিংস অফ নেক্সট জেনারেশন, সংকটে সংগ্রামে ধন্যবাদ ধন্যবাদ বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি রংপুর এক এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান খান, মশিউর রহমান রাঙ্গা, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনি খান বললেন আমাকে, আমি তো পাকিস্তানি না, পরে তো রাঙ্গা কারেক্ট করছি। থ্যাংক ইউ মাননীয় স্পিকার, সঙ্গে সঙ্গে রাঙ্গা কারেক্ট করছি, আমি যোগ করলাম এটা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট 2019-20-2021, এই বাজেট নিয়ে আলোচনা, আমাদের অনেক সংক্ষিপ্ত আলোচনা এবং একটা কারণও আছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি মনে করি আপনি আলোচনা সাপেক্ষেই এটি করেছেন যে আমাদের আলোচনাটা কমিয়ে দেওয়ার জন্য, যাতে আলোচনা কমিয়ে দিলে আমাদের সংসদে কম আসতে হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলাম যে আপনি আসবেন না, আপনি ভার্চুয়াল বাসার থেকে বসেই আপনি করবেন, কিন্তু উনি বলেন যে আমি মৃত্যুকে ভয় করি না, সবসময় আসি। 19 বার যদি কাউকে মৃত্যুর সামন থেকে ঘুরে আসতে হয়, তাকে আর মৃত্যু নিয়ে ভয় করতে হয় না। আসলে মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি রাব্বুল আলামিন, আল্লাহ শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে 2001 সালে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছিলেন, এবং তখন থেকে আমি সংসদেই আমি রয়েছি। মাননীয় স্পিকার, এই বাজেট আলোচনার পূর্বে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ওনার পরিবার বর্গকে, এবং 2 লক্ষ মা বোন যারা সম্ভ্রাম হানি ঘটেছে তাদের, এবং যারা জেল হত্যায়, জেলখানার ভিতরে মানুষ কীভাবে হত্যা হয় মাননীয় স্পিকার, এটা আমাদের এই জেনারেশন এখনও মনেই করতে পারে না। জেলখানার ভিতরে একটা নিরাপদ জায়গায় মানুষ হত্যা করা হয়, সেখানে 4 জন মন্ত্রী মহোদয়কে হত্যা করা হয়েছে, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করি, এবং মুক্তিযোদ্ধাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের পরিজনদের সমবেদনা জ্ঞাপন করি। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির জন্য তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করি। মাননীয় স্পিকার, আজকে অত্যন্ত একটা ভালো দিন। ভালো দিনে আমি এই কারণেই বলবো যে 1949 সালে 23শে জুন এই যে দলটি জন্ম হয়েছিল, সেই দলটি বর্তমানে সংসদে পরপর 3 বার ওনারা এই সংসদের সরকারি দলের দায়িত্ব পালন করছেন, এবং আমি মনে করি যে দলটি সঙ্গে আমরাও বিভিন্নভাবে 1996 সালে আমরা সমর্থন দিয়েছি, 2009 সালে আমরা সমর্থন দিয়েছি, এবং 2001 সালে আমাদের সঙ্গে কোনো আলোচনা ছিল না বা সমর্থন দেওয়ার বিষয়টি আসেনি যে কোনো কারণেই হোক। সে সময় 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, এবং 1914 সালে আমরা সমর্থন দিয়েছি, এবং 1919 সালে আমরা সমর্থন দিয়েছি। আমরা মনে করি যে আমরাও এই যে সরকার যে ক্ষমতায় রয়েছে, আমরাও সরকারের ভালো মন্দ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করার অধিকার আমরা রাখি। একটু আগে ফারুক এখান থেকে আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বললেন যে উনি বিরোধী দল, উনি বারবার চিৎকার করছিলেন যে না, আমি একলা বিরোধী দল, আমি একলা বিরোধী দল, এখানে কোনো বিরোধী দল নাই। আপনি কাস্টোডিয়ান, আপনি, আমরা জানতে চাই আপনার কাছে আপনি একটা রুলিং দেবেন যে বিরোধী দল কারা। বিরোধী দলের এখানে একজন বিরোধী দলের প্রধান, বিরোধী দলের আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের সহধর্মিণী, তিনি বিরোধী দলের ভূমিকা পালন করছেন। এখানে উপনেতা রয়েছেন, বিরোধী দলের নেতা রয়েছেন, আমি চিফ হুইপ রয়েছি, আমি তো স্বইচ্ছায় এটা ঘোষণা করিনি। মাননীয় স্পিকার, উনি বলেন যে না, এই সংসদ সঠিকভাবে আসেনি। কোন সালে সংসদ সঠিকভাবে এসেছিল? 15 দিন মাত্র সংসদ ছিল বিএনপির সময়। আমার মনে আছে 15 দিন পরে আন্দোলনের মুখে পদত্যাগ করে আবার নির্বাচন দিতে হয়েছিল। আর উনি কার কথা বলছেন? কার কথা বলেন উনি? যে এতিমদের পয়সা খেয়ে যিনি আজকে জেলখানা রয়েছেন, আজকে দেশে যিনি বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সর্বোচ্চ কোর্টে যিনি আসামি, এবং যিনি একজন বিচারপ্রাপ্ত এবং দোষী ব্যক্তি, যিনি লন্ডনে বসে
এই বাংলাদেশের কলকাঠি নাড়ছেন, তার শব্দ উচ্চারণ করে বাংলা এই পার্লামেন্টে আপনি রোলিং দিয়েছেন, তারপরে আমার কাছে মনে হয় আপনি কাছাকাছি তাকে ওনাকে ডেকে ওনার রুমে ঘণ্টাখানেক ওনাকে একটু বোঝাইতে হবে পার্লামেন্ট কীভাবে চলে। উনি বিরোধী দল না সরকারি দল না কোন দল, ওনাকে না জঙ্গি দল না কোন দল না জামাত ইসলামের দল, আমি একটু জানতে চাই মাননীয় স্পিকার। এটা উনি সবসময় বলেন যে আমরাই বিরোধী দল, জাতীয়বাদী বিরোধী দল নয়, কেন এই কথা বলবেন মাননীয় স্পিকার? এটা বলা ওনার অনুচিত আমি মনে করি, এবং যে কথাগুলো উনি বলেন এগুলো এক্সপ্রেস করার জন্য আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমি বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আমি বলতে চাই না, মায়ের কাছে মামার বাড়ির গল্প হবে, তারপরেও বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি দল আওয়ামী লীগ, এ দেশের মানুষের আত্মপরিচয়ের সংগ্রাম সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1952 ঐতিহাসিক ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 আইয়ুব সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1964 দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠা, 1966 ছয় দফা আন্দোলন, 1969 গণ অভ্যর্থন সহ সকল আন্দোলনের পরিচালিত হয়ে আওয়ামী লীগ নেতৃত্বই হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধু বলেছিলেন মাননীয় স্পিকার। সেই মানুষটি সম্পর্কে যখন নানান রকম কথা বলা হয়, বিশেষ করে বাজেট যে কোনো বিষয় আসলেই তারা জাতির পিতাকে নিয়ে অনেক কথাবার্তা বলেন মাননীয় স্পিকার। গণতন্ত্র এটা নয় যে গণতন্ত্র মাথায় দেয় না, গণতন্ত্র খায়, এইটা যদি তারা বুঝতে না পারে তাহলে তার সমস্যা হয় মাননীয় স্পিকার। গণতন্ত্র মানে এই নয় যে না আমি যা বলবো সেটি গণতন্ত্র। আজকে মাননীয় স্পিকার, 2001 সালে আপনি এই সংসদে ছিলেন, 2001 সালে আমিও এই সংসদে ছিলাম, 2001 সালে আমার একমাত্র সন্তান, এই আমি তখন 226 নম্বর আসনে বসতাম মাননীয় স্পিকার, আমার একমাত্র সন্তান শনির আকরা কিডন্যাপ হয়েছিল রাত্রে 10টার সময়, এবং ভোর রাত্রে 5টার সময় আমি তাকে আমি রংপুরে ছিলাম, আমি ঢাকার যারা কমিশনার পুলিশ কমিশনার তাদের অনুরোধ করে অনেক কষ্ট করে আমি ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিলাম, এবং তাকে যে দেখতো গাইবান্ধার আপনার একটি ছেলে মানে আপনি তাকে চেনেন, ওর নাম ছিল আকবর, আপনার মনে আছে নিশ্চয়ই ছেলেটির নাম, সেই আকবরকে ওইখানে পিটিয়ে হত্যা করা হয়েছিল আমার ছেলের সামনেই। তো কারা করেছিল? 2001 সালে যখন আমি এমপি হয়ে আসি, আমি সংসদ সদস্য থাকা অবস্থায় যারা আমার সন্তানকে মানে পিটিয়েছে, আমার সন্তানের যে কেয়ারটেকার তাকে হত্যা করা হয়েছে, আমার ড্রাইভারকে পিটানো হয়েছে, আমার গাড়িখানা নিয়ে যাওয়া হয়েছে, 6 মাস পরে আমি গাড়িখানা লাকসামে পেয়েছি মাননীয় স্পিকার, রাস্তায় পড়েছিল আমি সেখানে পেয়েছি, কোন সালে? 2001 সালে। তারা আজকে বড় বড় লম্বা লম্বা কথা বলে, আমার 2001 সাল থেকে 2005-এর একটা মামলা আছে মাননীয় স্পিকার, আমি মিথ্যা বলছি না, আপনি এটা দেখবেন রেকর্ড আছে, এই এই সংসদের মাননীয় সংসদ সদস্য আজম এখানে উপস্থিত রয়েছেন, মাননীয় সংসদ সদস্য এখানে সাজান খান আজকে নেই, আরও এই ধরনের আরও অনেক সংসদ সদস্য আওয়ামী লীগের, তখন আমাদের এই পাশে ওনারা বসত বিরোধী দলে, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলে বসতেন, এখান থেকে অনেক কথা ওনারা বলেছেন সেই সময় সরকারকে, যে মাননীয় এমপি সাহেবদের যদি সন্তান সন্ততি পরিবারের যদি তাদের যদি ইয়ে না থাকে, নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা তারা কোথা থেকে দেবে? আজকে অনেক বড় বড় কথা বলে। আমার বাড়ি পর্যন্ত সেই সময় ছাত্র দলের ছেলেরা, আমার গঙ্গাচড়ার যে বাসা আপনি জানেন, আপনি গঙ্গাচড়া গিয়েছিলেন, আমার ওখানে গিয়েছিলেন, তখন ছিল আপনাদের সময় এমপি ছিলেন আমাদের মহেন সরকার, মহেন সরকার ওই আসনে এমপি ছিলেন আপনাদের সময়, আপনি গিয়েছিলেন ওখানে আমার মনে আছে, আমার ওই বাসা দখল করে নিয়ে 1 বছর ওই বাসা দখল করে ছাত্র দলের ছেলেরা দখল করে নিয়েছিল, এই পার্লামেন্টে বলেছিলাম, পার্লামেন্টে যখন ছিলেন জমিনুদ্দিন সরকার সাহেব, তখন আইনমন্ত্রী বসতেন ওখানে, উনি বলতেন যে আইনমন্ত্রী মহোদয় আপনি এটা ব্যবস্থা নেন, এমপি সাহেবের বাসা দখল করলো, এটা আপনি কিছু করতে পারেন, আমার মামলা নিচ্ছিল না তারা, তারা আমার রংপুরে হাইকোর্টে কোনো জায়গাতেই তারা মামলা আমার নিচ্ছিল না, তখন বলছিলেন যে আপনি ব্যবস্থা গ্রহণ করেন। তো এই হলো বিএনপির অবস্থা, আমি তাদের অবস্থা ব্যাখ্যা করার জন্য দাঁড়াইনি মাননীয় স্পিকার, আমি দাঁড়াইছি শুধু দুইটা ব্যাপারে, সেটি হচ্ছে বিড়ি, আপনি জানেন মাননীয় স্পিকার বিড়ি আমিও খাই না, আপনিও খান না, আমি আপনাকেও জানি আপনিও সিগারেট খান না, বিড়ি খান না, আমাদের অর্থমন্ত্রীও খান না, আমাদের এখানে অনেকেই বিড়ি সিগারেটকেও আমরা গ্রহণ করি না বা আমরা ধূমপান করি না, তারপরেও মাননীয় স্পিকার বলতে হয় যে তা এই বিড়ি চাষিরাদের সংখ্যা প্রায় 50 লক্ষ, আমার নির্বাচনী এলাকা হারাগাছ, হারাগাছের পাশেই হলো আমার মর্ডিয়া নামে একটা ইউনিয়ন আছে মাননীয় স্পিকার, এই বিড়ি তারা বাড়িতে করে নিয়ে আসে, বানায়, বানিয়ে এটি দিয়েই তারা রোজগার করে, আমার কথা হলো তাদেরকে রিহ্যাবিলিটেট না করে তাদের যে
যে কর ধরা হয়েছে তা অতিরিক্ত ধরা হয়েছে মাননীয় স্পিকার, এই করটা কমিয়ে যাতে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হয়, যা এটা অনেক বেশি বাড়ানো হয়েছে। এবং সেই সঙ্গে মাননীয় স্পিকার বলতে চাই যে কৃষিতেও কিন্তু অনেক অনেক টাকা বৃদ্ধি করা হয়েছে, যা এটা আপনার মাননীয় স্পিকার কৃষি নির্ভর বাংলাদেশে একটা বাংলাদেশের সোনার বাংলা হিসাবে গড়ে তোলার এটাই ছিল জাতির পিতার এক সময় স্বপ্ন। তার আদর্শে লালন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার টেকসই উন্নয়নের জন্য কৃষি এবং কৃষকের উন্নয়নের নিশ্চিত বিকল্প আর নেই কিন্তু মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার সেই কৃষকদের প্রণোদনা এবং একদিকে প্রণোদনা আর একদিকে কর বৃদ্ধি, এই এটা হলো জাতীয় রাজস্ব বোর্ড কৃষকদের আয়ের উপর মোট অঙ্কের কর বসিয়ে রেখেছে। জাতীয় রাজস্ব বোর্ডের অর্থ আইনের 2019 এর মাধ্যমে উৎপাদিত পণ্যের অন্তর্ভুক্ত কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে 15 লক্ষ টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ ক্রয়ের উপর 2% হারে উৎস কর ও কর্তন আইনের আরোপের জাতীয় রাজস্ব বোর্ড, এছাড়া ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 6তম শিডিউলে এর ব্যক্তিগত পর্যায়ে আয়ের উপর 2.5 লক্ষ টাকা পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু সুবিধা পাওয়ার জন্য কৃষকের আয়কর রিটার্ন অব্যাহতি সনদ থাকা বাধ্যতামূলক। কৃষকদের আয়কর 3 সার্টিফিকেট তারা কোথায় পাবে মাননীয় স্পিকার? না হলে কৃষকদের আয়ের উপর অতিরিক্ত 50% অর্থাৎ মোট 3% উৎস কর কর্তন করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি নির্ভর বাংলাদেশকে আধুনিকায়ন ও উপযোগী করার লক্ষ্যে 1973 সালে প্রেসিডেন্সি অর্ডার নম্বর 32 অর্ডিনেন্স জারি করেছিলেন, যার ফলে কৃষি গবেষণা ও কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন হয়। এই ধারাকে অব্যাহত রাখতে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ কৃষক ও প্রান্তিক চাষিদের ভিটি মাটি নিলাম না করার আইন করেছিলেন, তাদের সুবিধার জন্য করেছিলেন ঋণ সালিসি বোর্ড, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব পর্যন্ত উনি করেছিলেন, যার পরিমাণ ছিল 600 কোটি টাকা। মান পল্লীবন্ধু এরশাদ ভূমিহীন কৃষক ও ছিন্নমূল মানুষের জন্য তৈরি করেছিলেন গুচ্ছগ্রাম, যার কোনো বিকল্প নেই, পরবর্তীতে এটি আশ্রয় নামে পরিচালিত হয়েছে মাননীয় স্পিকার। কৃষিতে বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করেন, আশ্রয় আলাদা গুচ্ছগ্রাম, এখন যেটি গুচ্ছগ্রাম তাহলে আশ্রয় তা বিএনপির সময় বোধ হয় এটা নাম পরিবর্তন আপনার করা রাইট, এটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আশ্রয়ণ। এবং আমি মনে করি যে এরশাদ সাহেব বঙ্গবন্ধুর যেসব আদর্শ, এই আদর্শের অনেকখানি আদর্শের উনি কিন্তু করেছিলেন, আপনিও এক সময় ছিলেন এরশাদ সাহেবের সঙ্গে মাননীয় স্পিকার আমি জানি, এবং অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, এবং মাননীয় তিনি কৃষকের জন্য আঞ্চলিক মাননীয় সদস্য আপনি দয়া করে 1 মিনিটে শেষ করুন। দুইটা দেন, আমি তো একটা চিফ হুইপ মাননীয় স্পিকার, একটু বেশি দেওয়া উচিত আপনার। আপনি তো দেখলেন একজনকে সময় দেয়নি জন্য তিনি বের হয়ে গেলেন, উনি তো বের হওয়ারই লোক মাননীয় স্পিকার, আমরা তো বের হওয়ার লোক না, আমরা তো সহযোগিতা করার লোক। আচ্ছা বলুন, 2 মিনিট বলুন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তিনি কৃষকদের জন্য আঞ্চলিক উন্নয়ন প্রকল্প যথা বৃহত্তর রাজশাহীতে 1985 সালে 14টি উপজেলা নিয়ে 500 কোটি টাকা ব্যয়, বরেন্দ্র সমন্বিত উন্নয়ন প্রকল্প, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, টাঙ্গাইল প্রকল্প, পাবনা সেচ প্রকল্প, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার তিস্তার সেচ প্রকল্প, তিনি কৃষি নির্ভর বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার বাস্তব উদ্যোগ গ্রহণ করেছিলেন, এবং বঙ্গবন্ধুর প্রতিটি যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে বাস্তবায়ন প্রচেষ্টা করেছিলেন। প্রতিটি ভূমিহীন পরিবারকে তিনি 2 একর পর্যন্ত খাস জমি বিতরণ করেছিলেন। এরশাদ যুগান্তকারী পদক্ষেপে হলো ভূমি সংস্কার আওতায় এনে পরিবারের প্রতি সর্বোচ্চ 60 বিঘা জমির নির্ধারণ করেছিলেন। পল্লীবন্ধু এরশাদের মূল ভাষ্য ছিল 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমরা কৃষক বাঁচলে আমাদের বাংলাদেশ বাঁচবে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এইটুকুই বলি যে এর গত সময়ে আমি এই সরকারের মাননীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, এবং আমি আমার এলাকার উন্নয়নের জন্য আমি অনুরোধ জানাবো আপনার মাধ্যমে, আমার যে গজলডোবা, ভারতের যে গজলডোবা বাঁধ, এই বাঁধের কারণে, বাঁধের সব গেট খুলে দেওয়ার কারণে আমার এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে তিস্তা নদী, এবং আমি মনে করি আপনার সেই সঙ্গে আপনার এলাকাও কিন্তু প্লাবিত হবে বা হচ্ছে মাননীয় স্পিকার আস্তে আস্তে। সুতরাং এই মানুষগুলোকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, এবং আমি মনে করি যে আমার এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রতিমন্ত্রী থাকা অবস্থায় যে উন্নয়নগুলো করেছেন, বিশেষ করে রাস্তাঘাট এবং একটি তিস্তা ব্রিজ আপনি দেখেছেন যে অত্যন্ত সুন্দর একটি ব্রিজ, আমরা এলাকার মানুষ নাম দিয়েছি শেখ হাসিনা ব্রিজ, তো সেই ব্রিজের সহ আরও যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো করেছেন, এর সঙ্গে যেগুলো করা হয়নি হাটবাজারগুলো,
বা বিভিন্ন ধরনের এই ধরনের কর্মকাণ্ডগুলো যেগুলো মানুষকে কর্ম উদ্যোগী করবে, বিশেষ করে নদীর জায়গাগুলোকে যদি আমরা সংরক্ষণ করে এগুলো পার্ক বিনোদন করতে পারি, বিনোদন পার্ক করতে পারি, আমি মনে করি যে সরকারের আরও সরকারের সুনাম হবে এবং এটি করা উচিত। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাব কুষ্টিয়া দুই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হাসানুল হক ইনু। মাননীয় সদস্য আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের শহীদদের। আজকে এই সংসদে যখন আমরা বাজেট অধিবেশনে বসেছি, তখন করোনা যুদ্ধে যে সম্মুখ যোদ্ধারা প্রাণ হারিয়েছেন তাদেরকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, শোনা যায়? হ্যালো, শোনা যায়? শোনা যাচ্ছে? জি, আমি আবার আমার টাইমটা একটু ঠিক করে দিন। মাননীয় স্পিকার শোনা যাচ্ছে না? মনে ও মাননীয় স্পিকার মাইকটা ডিস্টার্ব করতেছে। এই আমার মাইক, ওনাকে 12 মিনিটের সময় দেন এবং পার্শ্বের মাইকে মাইক্রোফোন ওনাকে ব্যবহার করতে দিন। জি, পার্শ্বের মাইক্রোফোন ব্যবহার করতে দিন এবং নতুন করে 12 মিনিট সময় দিন। আমারটাই দেন তাহলে। এইটা, জি, শোনা যায়? জি, মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি এবং 71-এর মহান যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি। আজকে যখন আমরা বাজেট অধিবেশনে মিলিত হয়েছি, তখন করোনা যুদ্ধে সম্মুখ যোদ্ধা যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে সঙ্গে এই করোনা যুদ্ধের ভিতরে এই সংসদের সদস্য ছিলেন জাতীয় নেতা মোহাম্মদ নাসিম সহ যারা ছিলেন এবং জাতীয় ব্যক্তিত্ব যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। যারা করোনায় আক্রান্ত হয়ে এখন অসুস্থ ঘরে বা হাসপাতালে চিকিৎসারত আছেন তাদের সুস্থতা কামনা করছি। মাননীয় স্পিকার, অনেক দেশ বাজেট তৈরি করতে পারেনি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ, তারা এই সংকটের ভিতরে বাংলাদেশে বাজেট দিয়ে আমাদেরকে গর্বিত করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাই। মাননীয় স্পিকার, আমি আমার বাজেট বক্তৃতায় যাওয়ার আগে আওয়ামী লীগ আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীর এই সূচনাকালে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আমি শ্রদ্ধা জানাই, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাই এবং আজকের কাণ্ডারি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের হালটা ধরে আওয়ামী লীগে আবার ক্ষমতায় নিয়ে এসেছেন এবং ক্ষমতায় টিকিয়ে রেখেছেন, তাদের সেই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটা অস্বাভাবিক সময় যাচ্ছে। কেবলমাত্র করোনা মোকাবেলার থোক বরাদ্দ 10,000 কোটি টাকা এবং মাননীয় প্রধানমন্ত্রীর 1,05,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ছাড়া বাজেটের বিভিন্ন খাতের বরাদ্দ গতানুগতিক, গদবাঁধা এবং ছকের মধ্যেই সীমাবদ্ধ। দেশীয় শিল্প সুরক্ষা সহ কর খাতে কিছু ভালো প্রস্তাব আছে, কিন্তু তারপরেও আমি বলবো এবারের বাজেট দ্বার উন্মোচনকারী, উদ্ভাবনী কিছু নাই, নাই কোনো বড় ধরনের সংস্কার প্রস্তাব। দরকার ছিল ছকের বাইরে একটি বাজেট। বাজেট দেখে মনে হচ্ছে আমার দেশে করোনা বলে কিছু নেই, করোনার অভিজ্ঞত কিছু নাই, অস্বাভাবিক সময়ের একটি সাধারণ বাজেট মাত্র। মাননীয় স্পিকার,
অগ্রাধিকার সঠিকভাবে অর্থমন্ত্রী নির্ণয় করেছেন, কিন্তু বরাদ্দ যখন দেখলাম তখন মনে হলো বরাদ্দ গতানুগতিক। এমন কোনো বরাদ্দ নাই যা স্বাস্থ্যসেবার খোল নলচে বদলে দিয়ে একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। নতুন দরিদ্রদের, নতুন কর্মহারাদের, কাজ প্রত্যাশী 26 লক্ষ লোককে একটি স্থায়ী ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার কোনো স্থায়ী দিক নির্দেশনাও নাই। যেই কৃষি দেশকে গর্বিত করল, যে কৃষিতে সংস্কার এর দরজা খুললেন না, বহুমুখী বরাদ্দ দিয়ে গ্রামীণ অর্থনীতির নতুন মাত্রাও দিলেন না, শিক্ষার কথা আমি বলবো না, মাত্র 1% বরাদ্দ বাড়িয়েছে, টাকা পাবো কোথা থেকে এই নিয়ে সবাই আমরা মাথা ঘামাচ্ছি, মাথা চুল ছিঁড়ে ফেলছি। সেই জন্যে সেই রাজস্ব খাত, সেই ব্যাংকিং খাত, সেই পুঁজিবাজারের সংস্কারের দীর্ঘদিনের দাবি সম্পর্কে কোনো বক্তব্য নাই। তা যায় তাই আজকে মাননীয় স্পিকার কয়েকটি অগ্রাধিকার খাত নিয়ে আমি বাজেট বরাদ্দ পুনর্বিবেচনা করার প্রস্তাব আপনার সামনে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আমি স্বাস্থ্যখাত নিয়ে বলবো। স্বাস্থ্যখাতে 10,000 কোটি টাকার থোক বরাদ্দ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকের দুটি প্রকল্প সহ 41,027 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, ভালো। কিন্তু মূল বরাদ্দ 5.1%, গতবারে ছিল 5.8%, মূল বরাদ্দ কমে গিয়েছে। আসলে চাহিদাটা কী স্বাস্থ্যখাতে এই মুহূর্তের? চাহিদার তিনটি: কোভিড-19 মোকাবেলা করার চাহিদা, জিডিপিতে স্বাস্থ্যখাতে 5% দিতে হবে, এবং সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার চাহিদা। এই তিনটির ভিতরে কোভিড মোকাবেলার কাজটা এবছরই করতে হবে, বাকি দুটি খাত 1 বছরে সম্ভব না। কিন্তু ওই লক্ষ্য অর্জনের জন্যে আপনাকে কিছু বরাদ্দ দিতে হবে, যে বরাদ্দটা ওই লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে। আমি কোভিড মোকাবেলা করার জন্যে 10,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে আমি যথেষ্ট মনে করি না। আপনি কয়দিন পরেই বুঝবেন যে আবার বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে হবে। কিন্তু সেখানে আমি মনে করি লাল সবুজ হলুদ অঞ্চল ঘোষণা করেছেন, ভালো, দেরিতে হলেও করে, কিন্তু ব্যবস্থাপনার কাজ তো করেননি। যেই স্বাস্থ্যকর্মীরা এটা এই ওর ভিতরে কাজটা করবে সে টিম নাই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ একটি জাতীয় কমিটি দরকার, এটা কারিগরি টিম না। এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ টিম সার্বক্ষণিক কাজ করবে, তার অধীনে মাঠ পর্যায়ে অন্তত 500 জনস্বাস্থ্য কর্মীদের নিয়ে টিম তৈরি করবে, যারা করোনা রোগের পিছনে ঘুরবে, ব্যবস্থাপনা করবে, পুলিশ আর প্রশাসন এলাকাটা পাহারা দিবে। এর জন্যে এই মুহূর্তে এখনই আরও থোক বরাদ্দ দরকার, কমপক্ষে 5,000 কর্মী নিয়োগ দিতে হবে। সেই জন্যে এই খাতে আমি টাকা বাড়ানোর কথা বলি। মাননীয় স্পিকার, সর্বজনীন স্বাস্থ্যসেবা এটা এখন যুগের দাবি হয়ে গিয়েছে। এইবারই আমরা স্বাস্থ্য কার্ডটা চালু করা শুরু করতে পারতাম, গ্রামে ও শহরে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ক্লিনিক, শিল্পাঞ্চলে কর্মজীবীদের কর্মস্থলে প্রাথমিক ক্লিনিক, নগরে কিন্তু ওয়ার্ড ভিত্তিতে কোনো প্রাথমিক ক্লিনিক নাই প্রাথমিক পরিচর্যার স্বাস্থ্যের জন্যে। এ সব কিছু মিলিয়ে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার সময় এসেছে। সেই জন্যে স্বাস্থ্যখাতের বরাদ্দ জিডিপির 1% বদলে আমি 2% করার প্রস্তাব করছি। একই সঙ্গে সঙ্গে আমি মনে করি যে এটা আপনারা বিবেচনা করবেন। কৃষিখাত এটা অত্যন্ত গুরুত্বের খাত, আমি কোনো বক্তব্য বাড়াবো না, সময় কম। এটা যুগান্তকারী একটা ঘুরে দাঁড়ানোর ঘটনা ঘটেছে 2009 সালে শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পরে। সেই কৃষি একটা স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু এখন আরেকটা ধাপ উপরে উঠতে হবে। কৃষির পণ্যের প্রক্রিয়া করার জন্যে, রপ্তানি বাড়ানোর জন্যে, কৃষির বহুমুখীকরণের জন্যে, সেই লক্ষ্যে যে সংস্কার দরকার, যে বরাদ্দ দরকার, সেই বরাদ্দটা সেইভাবে আসেনি, বরাদ্দটা গতানুগতি থেকে গিয়েছে। আমি 1999 সালের মতিয়া চৌধুরী কর্তৃক কৃষি নীতি ও কৃষি জমি সুরক্ষা আইন অবিলম্বে গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের দাবি করছি। এটি কৃষি কমিশনটা গঠন করা দরকার, গ্রাম পর্যায়ে শস্য গোলা ঋণ করার জন্যে টাকা দেওয়া দরকার, পদ্মা মেঘনা যমুনা চরাঞ্চলে 5 লক্ষ হেক্টর জমি আবাদযোগ্য হবে, এইবার করোনাকালে কাজ কর্মসংস্থানের জন্য সেখানে পুঁজি সহায়তা দেওয়া দরকার। 1 কোটি অ্যাকাউন্টধারী গরিব চাষিরা আছে, যেটা শেখ হাসিনা করেছেন, সেইখানে সরাসরি 1,000 টাকা দিতে পারি আমি, এটা কৃষকদের উৎসাহ দিবে।
পাঁচ লক্ষ মেকানিক আছে যারা কৃষির যন্ত্রীকরণের জন্য গ্রামে গঞ্জে ওয়ার্কশপে কাজ করে। এই পাঁচ লক্ষ এই মেকানিকদের এবং ওয়ার্কশপগুলোকে পুঁজি সহায়তা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। আমি অপ্রচলিত কৃষি অপ্রচলিত কৃষি পণ্য উৎপাদনেও সহায়তা দরকার। পোলট্রি এবং খামারি ডায়েরি ফার্মে এই মুহূর্তে 50 লক্ষ কর্মসংস্থান হয়, এখানে আরও পুঁজি দিলে 30 লক্ষ কর্মসংস্থান হবে। আমি কথা বাড়াবো না, সব কিছু বলে আমি মনে করছি যে এইখানে কৃষিখাতে বরাদ্দটা কম, এটা বাড়ানো দরকার। আসুন সামাজিক সুরক্ষা খাত, অগ্রাধিকার বলেছেন আপনি, একটু আগে আমি শুনলাম যেখানে বরাদ্দ বেড়েছে, গত বরাদ্দের তুলনায় কত? 5.6%। কিন্তু এই খাতে এখন কী হচ্ছে, নতুন দরিদ্র গেছে, গ্রামে 2 কোটি লোক গেছে, নতুন দিন আনে দিন খায় কর্মহারারা এখানে এসছে। তাহলে আমি একটি সর্বজনীন সামাজিক সুরক্ষা গড়ে তোলার প্রস্তাব এই বাজেটে শুরু করেন এবং তার জন্য চালু কর্মসূচির সুবিধাভোগী যোগ তাদের সঙ্গে যোগ করেন, নতুন কর্মহারাদের, দিন আনে দিন খাইদের এবং গ্রামের ছড়িয়ে ছিটিয়ে থাকা কিন্ডারগার্টেন নন এমপি স্কুলদের একটি কেন্দ্রীয় ডিজিটাল তথ্য ভাণ্ডার করেন এবং একটা স্থায়ী ব্যবস্থা করেন। আমি কথা না বাড়িয়ে বলবো যে এবার বর্তমানে জিডিপির 3.1% বরাদ্দ দেওয়া হয়েছে, এটা 4% করেন এবং বাজেটের 5% বাড়িয়েছেন আপনি, 10% বাড়িয়ে দেন, বলবেন টাকা আসবে কোথ থেকে। আরে ধার তো আমরা করেছি মাননীয় স্পিকার, ধার তো করেছি 1,90,000 কোটি টাকা। আমাদের অর্থনীতির সেই সক্ষমতা আছে, সেই সক্ষমতা শেখ হাসিনা অর্জন করেছে, এটাকে আরও 1,00,000 কোটি টাকা ধার করেন, কোনো অসুবিধা নাই, ধার শোধ হয়ে যাবে, কিন্তু কর্মসংস্থান হবে, মানুষ বাঁচবে এবং আমি সংকটটা পার করে দিব। মাননীয় স্পিকার, আমি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিচ্ছি, আমার কোভিড-19 মোকাবেলার জন্য যে বরাদ্দ, মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনা প্যাকেজ এবং সামাজিক সুরক্ষা, এই তিনটি খাত কীভাবে বাস্তবায়ন হচ্ছে তার জন্য একটি টাস্কফোর্স গঠন করেন, যেই টাস্কফোর্স সরাসরি 3 মাস অন্তর অন্তর প্রধানমন্ত্রীর কাছে সরাসরি রিপোর্ট প্রদান করবে অগ্রগতি সম্পর্কে, তাহলে আমরা ফল পাব। কর্মসংস্থানের ব্যাপারে আমি বিশেষ প্রস্তাব রাখছি, যদিও যে কথাগুলো বলবো সেখানে বরাদ্দ আছে কিন্তু আমি মনে করি এবার বাড়তি বরাদ্দ দেন। গ্রামে যে 2 কোটি লোক গেছে তাদেরকে ওখানে আটকে রাখতে পারবেন 1 বছরের জন্যে, কোথায়? স্থানীয় সরকারের 2,50,000 কিলোমিটার রাস্তা আছে, পানি উন্নয়ন বোর্ডের 5,000 কিলোমিটার সেচ নালা আছে, 4,000 কিলোমিটার পানি নিষ্কাশন খাল আছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে 4,000 কিলোমিটার, মৎস্য অধিদপ্তরের প্রায় 2 লক্ষ মরা খাল আছে, খাস পুকুর ও জলাভূমি 1 লক্ষ আছে, বরেন্দ্রভূমির 14,000 পুকুর আছে। এই সব মিলিয়ে এখানে যদি বিশেষ বরাদ্দ দেন তাহলে 3 মাসের ভিতরে কাজ শুরু হয়ে যাবে, লোকগুলো কাজ পাবে। সুতরাং আমি মনে করি যে এইগুলো আর আয়ের ব্যাপারটা আমি বলি, রাজস্ব খাত নিয়ে বহুত কথা হয়, রাজস্ব খাতে বিনিয়োগ করেন, সংস্কার করেন, প্রযুক্তি দেন, এখানে টাকা বিনিয়োগ করলে তো লাভ, এরা টাকা জোগাড় করে দেয়। সুতরাং কি উপজেলায় কিন্তু রাজস্ব অফিস নাই, এবারে উপজেলায় রাজস্ব, মাননীয় একটু বাড়ি দিবেন আমাকে, শেষ করে দিচ্ছি আমি স্পিকার, উপজেলায় কিন্তু রাজস্ব অফিস দেন, 9 লক্ষ গ্রামের হাট বাজার আছে, করের আওতায় আনেন। এর জন্য জরুরি ভিত্তিতে 2 মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, 10,000 রাজস্ব কর্মী অ্যাডহক ভিত্তিতে কাজ দেন, কোটি টাকার উপর আয় করে, কোটি টাকার উপরে আয়কর দিতে সক্ষম 1,00,000 অতি ধনীদের চিহ্নিত করুন জাতীয় পরিচয়পত্র ধরে, ইলেকট্রিক্যাল EFD মেশিন আছে চালু করুন। আমি অন্য কথা বললাম না, সময় নাই, আমি এখানে একটু কথা বলবো যে ঋণের টাকা করে তো আমরা ঘি খাবো না, আমরা ঋণের টাকা দিয়ে ক্যানাডার বেগমপল্লীতে আমরা বাড়িও বানাবো না, মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডে সেকেন্ড হোমও বানাবো না, তাহলে তারেক আর দয়া করে 1 মিনিটে শেষ করুন। তাহলে আপনার শেখ হাসিনার সরকার বেগমপল্লীর থেকে সেকেন্ড হোমওয়ালাদের টাকাও ফেরত এনে বাংলাদেশে হাঁটতে হাজির করতে পারবেন। আমি গণমাধ্যম সম্পর্কে একটু কথা বলবো, গণমাধ্যম এখন ধুঁকছে, কর্পোরেট কর 35% থেকে 10% নামান, নিউজ প্রিন্টের উপরে 15% ভ্যাট কমিয়ে 5% করেন, বিজ্ঞাপন আয়ের উচ্চ কর 4%-এর বদলে 2% করেন, কাঁচামালের উপরে 5% আবগারি শুল্ক কমিয়ে 0 করুন, টেলিকম সেক্টরের 1 মিনিট দিবেন, হয়ে যাচ্ছে আমার 1 মিনিট, আমি টেলিকম সেক্টরে বলবো যে 5% সম্পূরক শুল্ক মোবাইলের উপরে সম্পূর্ণ প্রত্যাহার করেন,
15% ভ্যাট ইন্টারনেটের উপরে প্রত্যাহার করেন। করোনা পুষে রেখে সবশেষে বলতে চাই মাননীয় স্পিকার, করোনা পুষে রেখে অর্থনীতি সচল হবে না, দুর্নীতি পুষে রেখে করোনা মোকাবেলা অর্থনীতি সচল করা যাবে না। তাই অস্বচ্ছতা, সমন্বয়হীনতা, অদক্ষতা দূর করতে স্তরে স্তরে সুশাসন সুশাসন কায়েম করুন। তাই দুর্নীতি ধ্বংস আমি অনুরোধ করব জনাব আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম ৫। মাননীয় সদস্য আপনার সময় ১২ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, ২০২০-২০২১ সালের বাজেটের সাধারণ আলোচনায় আমাকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মুজিব বর্ষে প্রথমেই আমি স্মরণ করতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, জাতীয় পার্টির পক্ষ থেকে আমি আওয়ামী লীগকে শুভেচ্ছা জানাই। করোনা ভাইরাসের এই দুর্যোগে বলিষ্ঠ নেতৃত্বের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। আমি অভিনন্দন জানাতে চাই মাননীয় অর্থমন্ত্রীকে এই আন্তর্জাতিক ও জাতীয় দুর্যোগের মধ্যে ৫,৬৮,০০০ কোটি টাকার সর্ববৃহৎ বাজেট উপস্থাপনা করার জন্য। যারা ইতিমধ্যে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যারা ফ্রন্টলাইনে কাজ করেছে, ডাক্তার, নার্স, পুলিশ, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং সাথে সাথে আমি যোগ করতে চাই যারা মাঠকর্মী, যারা আসলে অনেক কাজ করছে, যাদের কথা আমরা বলি না অনেক সময়, সেটা হচ্ছে যে আমাদের ইউএনওরা, তারা কিন্তু আসল সামনের সারির লোক। তারা হসপিটালে না, তারা ঘরে ঘরে যে আমাদের যারা রোগী, কোভিড রোগী, তাদেরকে আইডেন্টিফাই করছে এবং তাদের চিকিৎসার বন্দোবস্ত করছে। আমি মনে করি আমাদের মাঠ পর্যায়ের যারা প্রশাসনে আছে তাদেরকেও আমি আমার অভিনন্দন জানাচ্ছি। কোভিড-১৯ এই সারা পৃথিবী আজ আক্রান্ত। ৩ মাস সব কিছু বন্ধ ছিল, প্রায় ৩ মাস কেবল বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে মানুষ, সমস্ত অর্থনীতি বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে সারা বিশ্বে প্রায় ৯০ লক্ষ লোক আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় ৪,৭০,০০০ এবং বাংলাদেশে এই পর্যন্ত আমার মনে হয় আজকের দিন পর্যন্ত প্রায় ১,১৫,০০০ লোক আক্রান্ত হয়েছে এবং ১,৫০০ লোক মৃত্যুবরণ করেছে। গড়ে প্রায় ৩০ থেকে ৪০ জন মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। এইটা অবশ্য কথা ঠিক যে আমাদের যে মৃত্যুহার সেটা পৃথিবীর আমার মনে হয় সবচেয়ে নিম্ন যে হারগুলো আছে তার মধ্যে একটা, যেটা প্রায় ১.৩%। এবং কিন্তু পরিস্থিতি এখনও অনিশ্চয়তার মধ্যে আছে, এইটা কতদিন লাগবে আমরা জানি না। আমাদের অর্থনীতির দুইটা বড় স্তম্ভ, একটা হচ্ছে রপ্তানি, আরেকটা হচ্ছে মানব সম্পদ রপ্তানি, রেমিটেন্স। দুইটাতে বিশেষ করে পোশাক রপ্তানিতে
এটা কোভিডের আগে থেকে একটা চাপের মধ্যে ছিল, কোভিডের পরে এটা প্রায় বন্ধ হয়ে গেছে, আবার শুরু হয়েছে। এবং মানব সম্পদেও এখানে দুটো জিনিস, কোভিড এবং পেট্রোডলার, কারণ আমাদের যে লোকগুলো আছে সেগুলোর প্রায় লোক আপনার আছে মিডল ইস্ট, সেখানে আজকে পেট্রোডলারের যেই পেট্রোলিয়ামের দাম কমাতে সেই অর্থনীতিগুলো আজকে বিপর্যস্ত, এবং সেখানে আমাদের লোকজন যেভাবে আগে চাকরি পেত সেটা হয়তো ভবিষ্যতে পাবে না। এটাই হচ্ছে প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে আমরা বাজেট পেয়েছি, বাজেটটা একটা আশাবাদের বাজেট। মাননীয় অর্থমন্ত্রী তিনি আশাবাদের মধ্য দিয়েই এই বাজেটটি করেছেন, তবে আমি এখানে বলবো আশাবাদ এবং যে বাস্তবতা তার মধ্যে একটা পার্থক্য আছে, এবং এই পার্থক্যটাই এই বাজেটের বড় দুর্বলতা। আজকে কোভিড না থাকলে আমি দ্ব্যর্থহীনভাবে বলতাম যে এই বাজেটটি একটি সুন্দর বাজেট, এই বাজেটটি একটি প্রো পিপল এবং প্রো ইন্ডাস্ট্রি প্রো বিজনেস একটা বাজেট বলে আমি অবহিত করতাম যদি কোভিড যদি না থাকত। আজকে এই বাজেট বাস্তবায়নের জন্য যেই টাকা দরকার 5,68,000, তার মধ্যে 3,78,000 কোটি টাকা ধরা হয়েছে যে রাজস্ব আয়ের মধ্যে দিয়ে, তার মধ্যে 3,30,000 কোটি টাকা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আপনার এনবিআরকে। আমরা একটা জিনিস বুঝতে হবে, যেটা আমি আগেই বলেছি যে এই বছর এটা একটা আনইউজুয়াল একটা বছর কোভিডের জন্য, সব কিছু বন্ধ। এই যে আজকে জুলাই মাস থেকে কি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হবে? আমি মনে করি না, এবং আমি মনে করি আরও 6 মাস লাগবে আমাদের আসলে বিজনেস অ্যাজ ইউজুয়াল করার জন্য মিনিমাম। তাহলে আপনি যে এই যে ট্যাক্সটা উঠাবেন কোথার থেকে উঠাবেন, কোন কর্মকাণ্ডের উপর, কোন অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর আপনি এই ট্যাক্সটা জোগাড় করবেন? তাহলে টাকাটা আসবে কোথায়? টাকা আসার রাস্তা আছে, কারণ আজকে গত 11 বছরের যেই সরকার এখানে আছে, যে আওয়ামী লীগ সরকার, তাদের আমি বলবো যে একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের অর্থনীতিকে আমরা একটা স্টেবল পজিশনে এনেছি। আজকে আমাদের ডেট জিডিপি রেশিও হচ্ছে মাত্র 35%, যেখানে আমেরিকার ডেট জিডিপি রেশিও হচ্ছে 107%, ইন্ডিয়ার ডেট জিডিপি রেশিও হচ্ছে আপনার 60-70%, সেখানে আমার ডেফিসিট বাজেট করতে অসুবিধা কোথায়? 6% করা হয়েছে, আমি মনে করি এটা যদি 8% যায়, 9% যায়, এটাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা আনইউজুয়াল একটা বছর, এখানে আমাকে আনইউজুয়াল স্টেপস নিতে হবে। আমি যদি সেই বাঞ্জাদার আমলে সেই 5%-এর মধ্যে আমাকে ধরে রাখতে হবে, কোনো কারণ নেই। ব্রিটেনে এই বছর আজকে 66-এর পরে এই প্রথম তাদের ডেফিসিট গিয়েছে 44-100%, তাদের ডেট জিডিপি রেশিও হয়ে গেছে 100%, কেবল এই কোভিডের কারণে। সুতরাং আমাদের এখানে যখন লোকে বলে যে টাকা 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 আছে, কথা হচ্ছে যে আমাকে ধার করতে, আমার সেই শক্তি আমার অর্থনীতিতে আছে, আমার অর্থনীতিতে সেই শক্তি আছে, আমি সেই টাকা ছাপানো যায় পৃথিবীতে, দিস ইজ এ নর্মাল জিনিস। টাকা ছাপানোর কথা যখন বলা হয় অনেকে মনে করে যে বোধ হয় কী না কী করে ফেলছি, দিস ইজ এ নর্মাল প্রসিজিওর, ইট ইজ নাথিং, এবং এই জিনিসগুলো বলা উচিত, মানুষকে বোঝানো উচিত যে দিস ইজ নট এন আনইউজুয়াল থিং, ইট ইজ এ পার্ট অফ দ্য রানিং দ্য ইকোনমি। সুতরাং টাকা আছে, টাকাটা আমাদের কথা হচ্ছে রেভিনিউ থেকে আসবে না, এতে আসবে আমাকে ডেফিসিট বা, এবং চেষ্টা করতে হবে যেন বিদেশ থেকে যদি আমরা আরও বেশি টাকা আনতে পারি, কারণ ঋণ বিদেশ থেকে আনলে আমার কস্ট অফ ম্যানেজমেন্ট ইজ লোয়ার, কারণ আমি সেখানে 2%, অনেক সময় ইভেন আরও কমে বর্তমানে হয়তো আমরা টাকা পেতে পারি। সুতরাং এই জিনিসটা আমাকে দেখতে হবে। খাতওয়ারি জিনিস আমি যাবো না, কারণ এখানে যথেষ্ট বক্তব্য আছে। আমার একটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে কালো টাকা। আমি
माननीय স্পিকার আপনার মাধ্যমে माननीय প্রধানমন্ত্রীকে বলবো আপনি বারবার দুর্নীতি মুক্ত বাংলাদেশ সৃষ্টি করার চেষ্টা করছেন আজকে যেইভাবে কালো টাকা সাদা করার কথা হচ্ছে যে 10% দিয়ে আমি করে নেব সেই 10% এর মধ্যে আজকে ইয়াবার টাকা আপনার সাদা হবে আপনার ঘুষের টাকা সাদা হবে আপনার ক্যাসিনোর টাকা সাদা হবে এটা কোনদিনই করা উচিত হবে টাকা দুই প্রকার আছে কালো টাকার মধ্যে একটা হচ্ছে যে আমি আয় করেছি ঠিকভাবে আয় করেছি আমার ব্যবসায় আমি আয় করেছি আমি দেখাইনি আমি ট্যাক্স দেইনি সেই ট্যাক্স আপনি দিতে দেন কিন্তু সেখানেও তার পূর্ণ ট্যাক্স দিয়ে তাকে সাদা করতে হবে কিন্তু আমরা যেভাবে এখন করেছি 10% এই 10%তে আপনার ক্রিমিনালাইজ যে ফান্ড আছে সেগুলো কিন্তু অর্থনীতিতে ঢুকবে এটা ঠিক হবে এগুলো এই যে টাকাগুলো এগুলো আসবে আমি আপনাকে একটা কথা বলি যে 10,000 কোটি টাকা না আমি পাবো 20,000 কোটি টাকা পাবো কিন্তু এই 20,000 কোটি টাকা আজকে বাংলাদেশের মতো অর্থনীতিতে এমন কোনো কিছু না এমন কোনো কিছু না উই ক্যান গেট ইট আজকে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেই অঙ্গীকার করেছি দুর্নীতি মুক্ত কারণ এই 10% যদি রাখি আমি আপনাকে বলছি এটা কিছু মনে করবেন না মাননীয় স্পিকার যে এই সারাটা বছর আমি জানি যে আমি চুরি করে টাকা জমিয়ে আগামী জুনের আগে ডিক্লেয়ার করে দেব সব হালাল হয়ে এই দুর্নীতি মুক্ত আপনার বর্তমানে যেই সুশাসন চাচ্ছেন বিশেষ করে বর্তমান অবস্থায় সেই সুশাসন আপনি কিন্তু করতে পারবেন না কারণ আমি জানি আমি টাকা নিলেই আমি সেটা সাদা করতে পারবো ওই 10% ট্যাক্স দিয়ে সেই জন্য কালো টাকার ব্যাপারে আমি বলবো যে আমাদেরকে এখানে চিন্তা ভাবনা করা উচিত এবং যেই টাকার জন্য করা হচ্ছে এই টাকা আমি ডেফিসিট ফাইন্যান্সিংয়ে আমি আনি আজকে যদি ইউকে যদি করতে পারে জাপানের ডেট জিডিপি রেশিও হচ্ছে 200%-এর উপর সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে নতুনভাবে দেখতে হবে এবং আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের এইবারকার বাজেট যেহেতু এই বছর কোভিড হয়েছে সব কিছু লুটপালট হয়ে গেছে আমাদের এই বাজেটটা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর একটা রিভিউর মধ্যে যেতে হবে এবং সেখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটা স্বাস্থ্যখাতে হোক সেটা শিক্ষাখাতে হোক এবং সেটা আপনার এই সেফটি নেটের খাতে হোক সেফটি নেটের ব্যাপারে আমি একটি কথা বলবো যে আমরা যদি 2,000 টাকা করে 1 কোটি পরিবার 1 কোটি পরিবারকে যদি আমরা দিই টাকা যদি প্রত্যেক মাসে আমরা যদি ক্যাশ ট্রান্সফার করি এটা তো আসে 6 মাস যদি এক মিনিট বলুন বলুন আমাদের 12,000 কোটি টাকা লাগবে এই 12,000 কোটি টাকার বেনিফিট মাননীয় স্পিকার অর্থনৈতিকভাবে কারণ এই 12,000 কোটি টাকা যখন বাজারে যাবে এটা আমার অর্থনীতিকে সচল করবে আমার গ্রামীণ অর্থনীতিকে সচল করবে এবং সাথে সাথে এটার কিন্তু আমরা রাজনৈতিকভাবেও এটার লাভ আছে যে সরকার মানুষকে ভুলে নেয় তার বিপদের দিনে তার পাশে দাঁড়িয়ে আছে আমি কেন বলছি 5 কোটি পরিবার আমাদের অফিসিয়াল স্ট্যাটিস্টিক যেটা আছে সেটা হচ্ছে 20% অফ দ্য পিপল আর বিলো দ্য পভার্টি লাইন 20% অফ দ্য পিপল যদি পভার্টি লাইনের নিচে হয় তার অর্থ হচ্ছে যে 1/5 পপুলেশন পভার্টি লাইনের নিচে আমার যদি 15-16 কোটি লোক থাকে তাহলে আমরা আর 1 মিনিট বলুন মাননীয় সদস্য এই আমি যদি 1 কোটি প্লিজ প্লিজ কনক্লুড উইদিন এ মিনিট জি প্লিজ কনক্লুড উইদিন এ মিনিট এই 1 কোটি এই 1 কোটি মানুষকে আমি যদি 1 কোটি পরিবারকে যদি আমি সাপোর্টটা দিতে পারি আজকে আমাদের এই যে 20%-এর নিচে যেটা যাচ্ছে বা 20%-এর নিচে যারা আছে তাদেরকে আমরা দেখাশোনা করতে পারবো সেখানে আমার কষ্ট হচ্ছে আমাদের ডাটাগুলো ঠিক করতে হবে আসলে কারা পভার্টি লাইনের নিচে আছে
এগুলো আমাদের ঠিক করতে হবে। এবং আমি এখনও মনে করি যে আমাদের যে উপজেলা সিস্টেমটা যেটা তৈরি হয়েছে, এখানে যদি আমরা সঠিকভাবে সঠিক ব্যবস্থাপনা নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা এটা করতে পারব বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি আর কথা বাড়াতে চাই না, আবারও আপনাকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে তার এই মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, মাননীয় মন্ত্রী, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ বাংলার মানুষের ভাষার অধিকার আদায়, স্বাধীনতা অর্জন, গণতন্ত্র প্রতিষ্ঠা, যুদ্ধাপরাধীদের বিচার, কাঙ্ক্ষিত উন্নয়ন, বিশ্বে বাঙালি জাতিকে মর্যাদার আসনে আসীন করার মতো মহান সকল অর্জনে নেতৃত্ব দেওয়া গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী। পরম শ্রদ্ধায়, গভীরতম কৃতজ্ঞতায়, ভালোবাসায় স্মরণ করি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি এই গত 71 বছরে যারা দেশমাতৃকার জন্যে শহীদ হয়েছেন তাঁদের সবাইকে। শ্রদ্ধা জানাই হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ প্রয়াত সকল নেতাকর্মীকে। মাননীয় স্পিকার, বৈশ্বিক করোনা সংকটে আমরা ইতিমধ্যেই আমাদের দেশের 15 শতাধিক মানুষকে হারিয়েছি। শ্রদ্ধেয় জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, ধর্মমন্ত্রী জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান চলে গেছেন, চলে গেছেন বহু বরেণ্য ব্যক্তি। হারিয়েছি 15 শতাধিক চিকিৎসক সহ শিক্ষক, প্রকৌশলী, বেশ কয়েকজন প্রশাসনিক কর্তা ব্যক্তি সহ আরও বহু আপনজনকে। সকল প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাই, আত্মার মাগফেরাত কামনা করি, অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করি, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে দেশকে করোনামুক্ত করার আহ্বান জানাই এবং কোভিড মোকাবেলার যারা সম্মুখ যোদ্ধা তাদের সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। মাননীয় স্পিকার, 2020-2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ সর্বমোট 95,000 কোটি টাকা, বাজেটের শতকরা 17 ভাগ, জিডিপির শতকরা 3.1 ভাগ, 29টি মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হবে এটি। শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দই গত অর্থ বছরের চেয়ে 16.11 ভাগ বৃদ্ধি করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। একই সঙ্গে কথাটিও বলতে চাই যে শিক্ষায় শুধু প্রত্যক্ষ বরাদ্দই নয়, অপ্রত্যক্ষ বরাদ্দও রয়েছে। আমরা যদি বলি বিদ্যুৎ খাত, যাতায়াত, নারীর ক্ষমতায়ন, খাদ্য ও পুষ্টি, দারিদ্র নিরসন, সামাজিক সুরক্ষা, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, এই সকল খাতের যত অর্জন হবে তার তো সরাসরি একটা প্রভাব পড়বে আমাদের শিক্ষার উপরে। কাজেই আমাদের শিক্ষার বাজেটকে যারা শুধুমাত্র এই 1% মধ্যে দেখতে চান তাদেরকে বলবো পুনরায় বিবেচনা করুন। আমরা আমাদের বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং অপচয় রোধে আরও কার্যকর ভূমিকা নেয়ার এবং ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করছি। মাননীয় স্পিকার, করোনা সংকটকালে সংসদ টেলিভিশনের মাধ্যমে এবং অনলাইনে পাঠদান চলছে। টিভির মাধ্যমে প্রায় শতকরা 92 ভাগ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে পারছি। অনলাইনে পাঠদানের জন্য আজ নতুন একটি প্ল্যাটফর্ম A2i এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় চালু করা হবে ইনশাআল্লাহ। বিকেলবেলা সকল বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে। SSC পরীক্ষার ফলাফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। HSC পরীক্ষা নেওয়ার সমস্ত প্রস্তুতি আছে, উপযুক্ত পরিবেশ তৈরি হলেই পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানাই, এরকম সময়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও আসুন সবাই এই সময়টাকে কাজে লাগাই, পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি, নতুন দক্ষতা অর্জন করবার চেষ্টা করি, স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি। মাননীয় স্পিকার, আমার চাঁদপুরে করোনার আঘাতে অনেক মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন প্রায় 50%। চাঁদপুর সদর হাসপাতালে একটি অক্সিজেন প্লান্ট স্থাপন এবং একটি টেস্টিং ল্যাব চাঁদপুরে স্থাপন করার ব্যবস্থা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তাঁকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
মাননীয় স্পিকার, মন্ত্রিপরিষদের একজন সদস্য হিসেবে প্রস্তাবিত বাজেটের প্রাক অনুমোদনে আমিও একজন ছিলাম। তবুও জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে কিছু কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এপ্রিলে যে বক্তৃতা করেছিলেন সেখানে চারটি কৌশলের কথা বলেছিলেন এই কোভিড সংকট মোকাবেলায়। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বৃদ্ধি, পাবলিক ইনভেস্টমেন্ট বৃদ্ধি, ঋণ প্রবাহ বৃদ্ধি এবং তারল্য বৃদ্ধি, এই অগ্রাধিকারগুলো নিয়ে সকলেই কিন্তু একমত এবং এই এই ব্যবস্থাগুলো বাস্তবায়নের যুগোপযোগী পদক্ষেপও কিন্তু ইতোমধ্যে গৃহীত হয়েছে। সামাজিক সুরক্ষা বলয়ের পরিধি বৃদ্ধি পেয়েছে, 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষিত হয়েছে এবং বাস্তবায়িত হচ্ছে, বাংলাদেশ ব্যাংক তারল্য বৃদ্ধির কাজ করছে, রাজস্ব কাঠামো প্রণোদনায়ও এর প্রতিফলন আমরা পেয়েছি। সরকারি বিনিয়োগ জিডিপির শতকরা 8%, বেসরকারি বা ব্যক্তি খাতে বিনিয়োগ শতকরা 25%-এর যে প্রাক্কলন করা হয়েছে এবং শতকরা 8% প্রবৃদ্ধির যে বা 8%-এর উপরে রাখবার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে তার মধ্যে আমরা এগুলো দেখতে পাচ্ছি। রাজস্ব এবং সেটি বাস্তবায়নের জন্য রাজস্ব প্রণোদনা, ব্যাপক শুল্ক ছাড়, আমদানি প্রতিস্থাপক এবং রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে চাঙ্গা করা এবং উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেবার প্রস্তাব এই বাজেটে করা হয়েছে। স্বাস্থ্যখাতে বহু নূতন নিয়োগ এবং বড় বড় প্রকল্প গৃহীত হয়েছে। কোভিডের মোকাবেলার জন্য আরও বাড়তি 10,000 কোটি টাকার বরাদ্দ এখানে রাখা হয়েছে। 2013 সাল থেকে মেডিকেল টেকনোলজিস বা হেলথ টেকনোলজিস নিয়োগের কাজটি মামলার কারণে বন্ধ ছিল, সেটি মাননীয় প্রধানমন্ত্রী তার এক্সিকিউটিভ অর্ডারে সেই খাতটিকে, সেই নিয়োগের ব্যবস্থাটি খুলে দেবার আবার ব্যবস্থা করেছেন। টেস্টিং ফ্যাসিলিটি বাড়ানো, আইসোলেশন বেড বাড়ানো এবং নিরবচ্ছিন্ন অক্সিজেন প্রবাহ নিশ্চিতের জন্যে আরও বেশি করে ব্যবস্থা করার চেষ্টাও চলছে। সার্বজনীন স্বাস্থ্য স্কিম, এটির অঙ্গীকার ছিল আমাদের ইশতেহারে, সেই কাজটি আমরা হয়তো এবার করার চেষ্টা করতে পারি। কোভিড-19-এর যে অভিঘাত তা আমরা স্বাস্থ্যখাতে, অর্থনীতিতে, আমাদের মানবিক বা হিউম্যানিটেরিয়ান সেক্টরে এবং সামাজিক সকল ক্ষেত্রেই পড়ছে এবং পড়বে। বিকেন্দ্রায়িত স্বাস্থ্যসেবা প্রদান করা যেতে পারে আমাদের বর্তমান যে স্বাস্থ্য অবকাঠামো রয়েছে একেবারে তৃণমূল পর্যন্ত তাকে কাজে লাগিয়ে। আমাদের স্বাস্থ্যখাতে যে বিরাট অর্জন আমাদের পরিবার পরিকল্পনা এবং মাতৃ ও শিশু মৃত্যু রোধে তা এই অবস্থার মধ্যেও আমাদেরকে ধরে রাখবার চেষ্টা করতে হবে। মাননীয় স্পিকার, মোবাইল এবং ইন্টারনেটের ওপরে ব্যবহারের উপরে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, সেটি প্রত্যাহারের আমি বিনীত অনুরোধ জানাবো। তার কারণ হচ্ছে অনলাইন এডুকেশনের মাধ্যমে আমার এখন শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর একটা বড় উপায় এবং সেটিকে সহজলভ্য করবার জন্য এটি অত্যন্ত জরুরি। কালো টাকা সাদা করার যে সুযোগ সেটি দেয়াকে আমি অনৈতিক, অর্থনৈতিকভাবে এটি তেমন ফলদায়ক নয় এবং রাজনৈতিকভাবেও জনপ্রিয়তা বৃদ্ধি করে না বলে মনে করি এবং সে কারণে এটি করার যৌক্তিকতা আছে বলে আসলে মনে করি না। করোনার কারণে বিশ্বব্যাপী দারিদ্র্য ও কর্মহীনতা বাড়ছে, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থ সহায়তার প্রণোদনা প্যাকেজের মাধ্যমে বাংলাদেশ এই সমস্যা মোকাবেলায় সচেষ্ট আছে। করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা 2,500,000 থেকে 3,00,000 করা হয়েছে, নারীদের ক্ষেত্রে এই সীমা আরও বেশি। সর্বোচ্চ করের হার শতকরা 30%-এর পরিবর্তে শতকরা 25% করা হয়েছে। আয়কর কাঠামোতে সর্বোচ্চ করের হারকে না কমিয়ে সর্বনিম্ন করমুক্ত আয় সীমাকে আরও কিছুটা বাড়ানো যায় কি না এটি পুনর্বিবেচনার অনুরোধ করছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 50,00,000-এর পরিবর্তে 1,00,000 করা যায় কি না শুধুমাত্র এ বছরের জন্য এটি ভেবে দেখতে অনুরোধ করব, কারণ আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা মূলত ব্যবসার, তাদের সারা বছরের আয়ের 40% আয় করেন পয়লা বৈশাখ এবং ঈদে, এই দুটি উৎসবই এবার তারা ধরতে পারেননি, কাজেই শুধুমাত্র এই বছরের জন্য তাদেরকে এই সুবিধাটি দেওয়ার কথা বিবেচনা করা যেতে পারে। ব্যাংক আমানতের ক্ষেত্রে আবগারি শুল্কের যেটি রয়েছে সেটি ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থে এই করমুক্ত আমানতের সীমা 5,00,000 থেকে কিছুটা বাড়ানো যায় কি না তারও অনুরোধ করছি। অর্থমন্ত্রী সংস্কারের কথা বলেছিলেন গতবার, শস্য বিমা, প্রবাসী বিমা, ব্যাংকিং কমিশনের কথা বলেছিলেন, এই উদ্যোগগুলো নেওয়া যেতে পারে। ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, কাস্টমস অ্যাক্ট 1969, ডিরেক্ট ট্যাক্স অ্যাক্ট 1969, এই আইনগুলো
এগুলোর আধুনিকায়ন খুবই জরুরি। এই কাজগুলো শুরু হয়েছে, এগুলো সম্পূর্ণ করা প্রয়োজন। ই সাবমিশনের জন্য কর রেয়াতের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। ভিএটির জন্য যে প্রয়োজনীয় মেশিন কেনা দরকার সেগুলো যদি করা যায় তাহলে ট্যাক্স বেস আরও বাড়ানো সম্ভব। ব্যক্তিখাতে বিনিয়োগের যে প্রাক্কলন করা হয়েছে, প্রাক্কলনটি বড়, সেটি বাস্তবায়নের জন্য আসলে যে অবকাঠামোগত অন্যান্য সুবিধা দেওয়া প্রয়োজন সেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। ব্যাংক সেক্টর থেকে যেন তারা সহজে ঋণ পায় এবং ইচ্ছাকৃত ঋণখেলাপিরা যেন এগুলো নিয়ে নিতে না পারেন সে ব্যাপারটিও নিশ্চিত করতে হবে। পাবলিক সেক্টরের প্রজেক্টগুলোর বাস্তবায়ন সময়মতো এবং সাশ্রয়ীভাবে আমরা করব ইনশাল্লাহ। 2021-এর জন্য মাননীয় অর্থমন্ত্রী যে ভি আকৃতির রিকভারি প্ল্যান তিনি দিয়েছেন তার জন্যে এই উদ্যোগগুলো, আর্থিক খাতে এই উদ্যোগগুলো বিশেষভাবে প্রয়োজন। 50 লক্ষ পরিবারকে সরাসরি অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। আমার নন এমপিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে, যেগুলো অত্যন্ত প্রশংসনীয়। এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নিজের উদ্যোগ। প্রবাসী ফেরতদের জন্যেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অনেক অর্থনীতিবিদ মিসিং মিডলের কথা বলেন। আমরা যখন সারা দেশে দলীয় উদ্যোগে সহায়তা দিতে শুরু করি তখন বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যেন দরিদ্রদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা আছেন, যারা হাত পাততে পারেন না, তাদের দিকে যেন আমরা বিশেষভাবে নজর দেই। এই কথাটি তিনি আমাদেরকে বলে দিয়েছিলেন। কাজেই চিন্তা করবেন না, নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। মাননীয় স্পিকার, বিএনপি নামক অপরাজনীতির দলটি নিয়ে কিছু বলতে আসলে রুচিতে বাধে, কিন্তু একজন সদস্য আপত্তিকর কিছু বক্তব্য রেখেছেন। শুধু বলবো, বক্তব্যে কোরআন হাদিসের কথা বলবো আর কোরআনের আদেশের সুস্পষ্ট লঙ্ঘনকারী এতিমের অর্থ আত্মসাৎকারীর জন্য সাফাই গাইব, এ দুটো একসঙ্গে হয় না। মাননীয় স্পিকার, প্রাজ্ঞ দূরদর্শী সাহসী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবশ্যই সকল সংকট কাটিয়ে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছুতে পারব ইনশাল্লাহ। আমি সবাইকে আবারও এই করোনা পরিস্থিতির মধ্যে অনেক কষ্ট, অনেক উদ্বেগ, অনেক উৎকণ্ঠা, তার মধ্যেও আমরা যে এগিয়ে যাচ্ছি সেই এগিয়ে যাবার জন্যে, আমাদের সমাজের এই রেজিলিয়েন্সের জন্যে সবাইকে অভিনন্দন। জয় শেখ হাসিনা, জয় আওয়ামী লীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, 2020-2021 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা আজকের মতো এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 15ই আষাঢ়, 1427 29শে জুন 2020 সোমবার সকাল 11 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।